আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালাম আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম। আপনারা সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম এপিসোড আজকে আওয়ার কমিউনিটি। এই আশা নিয়ে আসছি যে আপনাদের ইনশাআল্লাহ ভালো অবসর হবে এবং আপনাদের দোয়া চাচ্ছি যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল হয় ইনশাআল্লাহ। আজকে আমরা আলাপ করব আমাদের যে স্টেজ অফ চেঞ্জেস ইন আর কমিউনিটি, আমাদের সমাজের সাথে আমরা যে একটা পরিবর্তন আসছে আমাদের কমিউনিটিদের মধ্যে, এইগুলো নিয়ে আমরা আলাপ করবো। এবং আমাদের দাদা নানা এই বসে যারা আসছিলেন সিক্সটিতে, ওদের অবস্থা কী ছিল, এরপরে আমাদের সুযোগ আমাদের অবস্থা কেমন ছিল এবং আমাদের বাচ্চাদের ভবিষ্যৎগুলো কীভাবে যাচ্ছে, এগুলো নিয়ে আমরা আলাপ করবো যাতে এখান থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। তো আমাদের সাথে আছেন মাশা আল্লাহ দুজন বিজ্ঞ, দুজন মাশা আল্লাহ আমাদের গেস্ট ইনশা আল্লাহ। সো আমার ডান পাশে বলবো, ডান পাশে ওই দিকে থেকে আমাদের আজিজুল করিম, হি ইজ অ্যাকাউন্টেড বাই প্রফেশন, মাশা আল্লাহ। সো আজিজ ভাই, ওয়েলকাম টু আর শো। থ্যাংক ইউ ইসর ভাই, মাশা আল্লাহ। এবং ওনার সাথে আছে মাঝে আমাদের আসলাম ভাই, আসলাম উদ্দিন, হি ইজ কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মাশা আল্লাহ। ওয়েলকাম টু আর শো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের টপিকটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। মাই সেলফ ইজ ইন দ্য সেকেন্ড জেনারেশন, বাট আমার আব্বা অথবা নানা দাদারা ছিলেন, তারা তো একটা আমরা বলবো যে দে আর দ্য ওল্ডেস্ট অ্যান্ড দে হ্যাড এ গোল্ডেন এইজ, এটাই বলবো আর কি। আপনার আজিজ ভাই, আই ডোন্ট নো ইফ ইউ কাম ইন টু দ্য থার্ড লাইন, আই ডোন্ট নো ওয়ের ইউ কাম ইন দ্য থার্ড লাইন। ওকে, দ্যাটস মাচ। তো প্রথম আমরা শুরু করি আমাদের আসলাম ভাই দিয়ে। আসলাম ভাই, আমরা যে সময় আমি সময় দেশে আসি ইন 1981 অ্যাকচুয়ালি, তো আমি আব্বার সাথে আসছি, তো আমরা দেখছি যে তাদের যে এনভায়রনমেন্টটা ছিল ওই সময় ও তাদের আলাপ আলোচনা আমরা শুনছি যেইগুলা, আমাদেরকে খুবই ওই সময় কেতা করতো, আপনার একটা ইন্সপিরেশন করতো আপনার, যে তারা অত কষ্ট করে আইসেন, তাদের একটা এইম আসিল আওয়ার, স্পেশালি ইন ইউকে একটা এইম আসিল জীবনের, এনে কষ্ট করছেন তারা আপনার। আমার বাচ্চা কাচ্চা যারা আপনার থার্ড জেনারেশন, তারা কিন্তু এই যে এইম সম্বন্ধে অথবা তাদের কেতা কোনো কেতাও নাই আপনার, তারা কোনো আইডিয়ারও নাই এইটা আগে। তো আমি আর আপনার আপনার কতটুকু জানা আছে, তারা আমাদের যে বাংলাদেশি জার্নিটা শুরু হয়েছিল আপনার এই দেশে এবং এই পরিবেশটা কীরকম ছিল একটু বলবেন নি আপনাদেরকে। থ্যাংক ইউ। আসলে জানি অনেক আঁকতে শুরু হয়েছে, উই ক্যান গো ব্যাক আর আপ টু 100 ইয়ার্স, অনেক আঁকতে শুরু হয়েছে, বাট মোস্টলি 60 থেকে বেশি বেশি শুরু হয়েছে আসা, যেখানে অনেক ফ্যাক্টরি ওয়ার্কার ওয়ার্কারদের প্রয়োজন ছিল, অনেক ভাউচার গেছে বাংলাদেশে যে লোকের এখানে কাজে আসবে, অনেক লোকের কাজে আসছে। ওই সময় সিঙ্গল, মানে অনেকটা সিঙ্গল ছিলেন, তো এই একটা ফেজ গেছে। আর ফ্যামিলি যখন আসা শুরু হয় 74 থেকে 75, 80, আমি নিজে 79 আসছিলাম, নভেম্বর মাসের 79 আসছি, তখন বাংলাদেশি ফ্যামিলি খুবই কম এখানে ছিল। আব্বা যখন ওই বিভিন্ন বাসায় নিয়ে দেখতেন আমাকে, তো আমি দেখতাম ওই অনেক পুরুষরা চা বানাইয়া খাওয়া হইতো আমাদেরকে, তো আমি জিজ্ঞেস করতাম আব্বা এই বাসায় কোনো মহিলা দেখি না, এদেশে কি পুরুষ লোকেরা চা বানায় নাকি, তো তখন আমাকে বলতেন যে না এদেশে এই অনেক মহিলা নাই, অনেক ফ্যামিলি নাই, বেশিরভাগ এই পুরুষ নাই। তখন আমি বুঝতে পারলাম আসলে ফ্যামিলিরা আসে নাই। তখন ওই স্টেজটা গেছে, এই আপনার যেটা বলছেন যে জেনারেশন গ্যাপ কীভাবে হইলো, আমার একটা এক্সপিরিয়েন্স, আমি তো সেকেন্ড জেনারেশন, আমার বাচ্চারা হচ্ছে থার্ড জেনারেশনে। আমি যেটা পাই সেখানে ওই সময় কমিউনিটি আমাদের ছোটো কমিউনিটি ছিল, এবং কে কোন এলাকা থেকে আসছে, কে আত্মীয় আত্মীয় না, এইটা বলা ছিল না, সবাই যেমন লাগতো আত্মীয়র মতো, সবাই একজন একজন দাওয়াত খাওয়াইতো, বাসা যাইতো, পুরো ফ্যামিলি গিয়ে আর একটা ফ্যামিলি ওদেরই থাকার জায়গা নেই। এরপরে দেখা যায় 2-3 ফ্যামিলি এক বাসায় থাকতেন, সিটিং রুমে এই বেডরুমে শেয়ারিং করিয়া এই 2-1 দিন থাকতেছেন, রয়েছেন এখানে। এই যে একটা কমিউনিটি বন্ডিং ছিল, এটা ভেরি স্ট্রং ছিল, আর কমিউনিটি সাপোর্ট দেখা ছিল খুবই স্ট্রং, কারণ এদেশে যখন ফ্যামিলি আসে সবার তো ঘর ছিল না, দেখা গেছে কারো আত্মীয়র বাসায় তার নিজেরই থাকা জায়গা না, কিন্তু এরপরে রুম একটা খালি করে দিয়েছে, আর একটা ফ্যামিলিকে জায়গা দিয়েছে, ওরা অ্যাটলিস্ট 6 মান্থ বা অ্যাটলিস্ট কাপল অফ মান্থ ওখানে থাকে, এরপর আরেকটা বাসায় গেছে। এই যে একটা হেল্পিং হ্যান্ড, এক ফ্যামিলি আর সাপোর্ট দেওয়া, আরোজনকে ওয়েলকাম করে এখানে আনা, এরপরে তাকে ব্যবস্থা করে দেওয়া, এই যে সাপোর্টিং একটা সিস্টেম ছিল, এটা আমাদের এখনকার জেনারেশন যেটা গ্যাপ হয়েছে, এরা একটা বেশি দেখতেছে না, বুঝছেন, এরা মনে হয় জন্মার সময় দেখছি আমরা একটা ইন্ডিভিজুয়াল ঘরে আসি, এখন অন্যকে সাপোর্ট বেশি দরকার নাই, তারা আস্তে আস্তে ইন্ডিভিজুয়ালিজম যেটা ওইটা চলে আসছে, তারা তো
আমরা যে স্ট্রাগলে স্ট্রাগলটা করছি বা আমাদের দাদা দাদারা কীভাবে দেশে চলছে ওইটা কিছু দেখছি, এদেশে আব্বারা চাচারা কীভাবে চলছেন, কমিউনিটি কীভাবে কমিউনিটি বন্ডিং ছিল ওইটা দেখছি, তারা এটা দেখে নাই। না দেখার কারণে ওই সাইডটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। সো দে হ্যাভ গ্রোন আপ ইন ডিফারেন্ট মেন্টালিটি। একটা তো আছে মেইন স্ট্রিম এডুকেশন থেকে সোসাইটি থেকে ইন্ডিভিজুয়ালিজম, যেটা এটা তো গ্রো করতেছে সবার। তা মনে করতেছি আমরা যখন রুজু করতাম, কাজ করতাম, মা বাবাকে টাকা পয়সা দিতাম, আমাদের ওনাদের অনেক নিড় ছিল, অনেক সময় সব দিয়ে দিতাম, আমরা শুধু ফুকট খরচ কিছু ইয়ে করতাম আর কি। তারা দেখছে আমাদের মা বাবার তো নিড় নাই, চলতে পারছে, তো আমরা তো সো উই জাস্ট ডু হোয়াট এভার উই লাইক। আমাদের একটা তাদের একটা নিজস্ব একটা প্ল্যান আছে কী করবে, ওদের এইমটা কীতা ছিল, তাদের অবজেক্টিভ অথবা এইমটা কীতা আছে, তারা এই সময় আসলে তার একটা এইম আছে। এখন ফার্স্ট জেনারেশনের তো আপনার কাছে কীতা লাগে, দেন আল গো টু আজিজ ভাই ইনশাআল্লাহ। তো আপনি ওর কাছে এইমটা কীতা আছে, তারা ফার্স্ট জেনারেশনের বিভিন্ন ধরনের বিভিন্ন তারা কীতা শেয়ার করতা নি, তারা এইমটা শেয়ার করতাম। অন্য সময় আমি শেয়ার করতে বলতে তখন তার গল্প সর্ব করতে অনেক সময় শুনতাম, ওইগুলো আমি নিজে শুনতাম আর কি। তো একজন এম ছিল, কেউ অনেকে ফ্যামিলি আঠারোই আনেনি এদেশে, তাদের এম ছিল কিছুদিন কাজ করবো, এরপর দেশে গিয়ে আমি আর, কারণ আমি যেভাবে কষ্ট করতেছি আমি চাই না আমার ছেলে মেয়ে দেশে আসুক, আসি এভাবে কষ্ট করুক। তাদের একটা এম ছিল যা 4-5 বছর কিছুদিন রুজু করে দেশে গিয়ে সেটেল হয়ে যাইব, দেশে গিয়ে এস্টাবলিশ হয়ে যাবো, আসবো না। তারা দেশে গিয়ে চেষ্টা করছে, 2-3 বছর থেকে আবার চলে আসতে চাইছে, ফাইন্যান্সিয়াল নিড চলে আসছে, আবার আসছে, আবার গেছে। কিছু লোকের এম ছিল, আর কিছু লোকের এম ছিল যে আচ্ছা না ফ্যামিলিটা নিয়ে আসি, কারণ আমি এখানে ফ্যামিলি ওখানে। আনার পরে ও মেন্টালিটি ছিল যে ফ্যামিলি আনছি কিন্তু হয়তো কিছুদিন পরে 5-7 বছর পরে দেশ চলে যাবো, অথবা এদেশ থেকে আমাদের আবার খাদাই দিবে। তখন এম ছিল যে দেশে একটা সুন্দর একটা ঘর বানাই, এই একটু খেতে জায়গাটা আরও একটু বৃদ্ধি করি, দেশে গিয়ে একটু আরাম থাকতে পারি কিছুদিন করে, ওইটাই এম ছিল। লং টার্ম এম 2-1 বছর ছাড়া লং টার্ম এম কারো ছিল। আমি আপনার কাছে আসি, আসলে তো আপনার বলেন তো আপনার অভিজ্ঞতাটা, স্পেশালি যে আসলাম ভাই বলছিলেন, আপনি কি ওই অভিজ্ঞতাটা পাইছেন না, আপনার কি অভিজ্ঞতা বলেন? এই অভিজ্ঞতাটা শুনছি, আমি যেটা রিয়েলাইজ করি, আমি যখন মসজিদ মাদের সাথে যাই তখন আমরা উপলব্ধি করি এই যে জিনিসটা তো আমাদের জেনারেশন করে নেই, এর ফাউন্ডেশনটা কিন্তু করে গেছে আমাদের যারা আসছিল ফার্স্ট জেনারেশন, তো ওরা কিন্তু যেটা বিল্ড আপ করে গেছে এর ফলটা আমরা উপভোগ করতেছি। এখন আপনি মনে করেন যে অনেক মসজিদ হয়ে গেছে, বাট ওই সময় তো যে প্রতিকূলতার পরিবেশের মধ্য দিয়ে লাইফটাই একটা সিকিউরিটি একটা ভয় ছিল, যেখানে আমি অনেক শুনছি যে অনেক ধরনের গ্যাং এটাকে শিকার হয়েছে, অনেক অনেক ধরনের প্রতিকূলতা ছিল। তার মধ্য থেকেও যে সবাইকে একটা কমিউনিটি সমবায়ের মাধ্যমে সবাই যখন মিলিত হয়ে টাকা পয়সা জড়ো করে যে মসজিদ বানানো এবং আমাদের মুসলমানদের জন্য একটা প্ল্যাটফর্ম, কারণ আমাদের যদি মসজিদ মাদ্রাসা না থাকে তাহলে কিন্তু আমরা একটা ডিফারেন্ট কমিউনিটির সাথে মিশে যেতাম, তখন আমরা কিন্তু ইমান আমল নিয়ে বাঁচার বা সেটা নিয়ে একটা সুযোগ হইতো না। সো এইটা আমার সবচেয়ে বড়, আমি এই জন্য আমি কৃতজ্ঞ যারা এই এইভাবে আমাদের জন্য কাজ করে গেছে। আচ্ছা আপনি কি শুনছেন যে ওরা কীভাবে চলতো, আপনি কি এটা শুনছেন? যেমন আমি দুই একটা জানি যে তারা বাসা কীভাবে খুঁজে বের করতো, যেমন অনেকেই আসলে লেখাপড়া জানতেন না, তখন পাথর দিয়ে, মনে করেন যে পাথর একটা সাইন ছিল যে তখন তারা বিভিন্ন ধরনের সাইন ইউজ করছে। আমি অবশ্যই আসলাম ভাইকে জিজ্ঞেস করবো যে ভাষা, যে অবশ্যই বাংলা ছিল তাদের প্রধান ভাষা এবং ওরা সবাই আসছে অ্যারাউন্ড 50-60 বছর বয়সে, 40 বছর বয়সে, কীভাবে তারা এই ভাষাটাকে অ্যাডপ্ট করলো, এটা একটা কিউরিওসিটির ব্যাপার। আমি কীভাবে তারা ইন্টিগ্রেশন করলো সোসাইটির সাথে, এটা যদি আচ্ছা আপনি ওনার সাথে যাওয়ার আগে আপনি ওই সময় কি দেশে ছিলেন তো না, আপনারা আপনাদের কাছে কীরকম লাগতো যে লন্ডনের যে আপনারা যে গল্পগুলো শুনতেন? হ্যাঁ আপনারা তো অবশ্যই আপনার ছোটো ছিলেন, কী কী শুনতেন আপনারা, মানে ওই সময়টা কী কী আপনারা কাছে ইনফরমেশনটা যাইতো, কীভাবে যাইতো? আমরা তো শুনছি আমাদের জেনারেশনে এসে যে লন্ডনে বেশিরভাগ, তখন আসলে জেনারেশনটা প্রথম জেনারেশন না, তখনটা এই তার সেকেন্ড জেনারেশনের এন্ড এবং এই বিগিনিং অফ দিস 21st century, যেটা আমি বলে আই আউড সে বিগিনিং অফ 21st century, আর এই 21st century আমরা আগেরটা শুনছি আসলে। সো এইভাবে লিঙ্ক করি যে তখন আসলে অনেক ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে, সোসাইটি অনেক
এডুকেশন সেক্টরে আমরা অনেক ডেভেলপ করছি, আমার ইন্ডিভিজুয়ালিজম যেটা আসলাম ভাই বলছে সেটা গ্রো করছে, আমাদের ভাইয়েরা বা ইয়াং ভাইয়েরা সবাই ইউনিভার্সিটি কলেজে যাওয়া শুরু করছে, সেই ট্রেন্ডটা ছিল না কিন্তু প্রথম জেনারেশন দ্বিতীয় জেনারেশন। তখন এই থেকে সাকসেস বা আমাদের মেইন স্ট্রিমের সাথে যখন অ্যালাইনমেন্ট বা ইন্টিগ্রেশন যেটা হয়েছে সেটা হয়েছে অবশ্য থার্ড জেনারেশন, বাট অবশ্যই মানে আমাদের প্রথম জেনারেশনটা ভূমিকা ছিল কিন্তু তারা একটা প্ল্যাটফর্ম দিয়েছে, এটা কিন্তু অস্বীকার করা উপায় নেই। মাশাআল্লাহ, ওকে, সো ওয়েন ইট কাম টু থার্ড জেনারেশন আই প্রবাবলি ইউ উইল হ্যাভ এ বেটার রোল দেন। আচ্ছা আসলাম ভাই, আমাদের মধ্যে তো লাগে যেমন আপনি মানে মোটামুটি একটা ইনফরমেশন আছে, আমরা ওই ওই সময় খালো মানে মসজিদ মাদ্রাসাইতে আসেননি অথবা খানের কিলা ব্যবস্থা আছে, সাসা আমরা দাদা যারা আসলা তারা এটা কীরকম ওভারকাম করলাম? ফার্স্ট জেনারেশনও ডিফিকাল্ট টাইম আসিল, অনেকে তো আইসি আছে মেইনলি যারা আইসেন রুজির উদ্দেশ্যে আইসেন, তো আমি যেটা নিজে হয়তো ফার্স্ট জেনারেশন দেখছি না বা আমার আব্বার সাথে যখন আইসি ফার্স্ট জেনারেশনের হয়তো এন্ড স্টেজটা কিছু কিছু দেখছি এবং কিছু শুনছিও, অনেক মনে হয় প্র্যাকটিসিং মোস্ট অফ দ্য পিপুল আর নট প্র্যাকটিসিং, অনেক প্র্যাকটিসিং আসলো না আসলে, তার নিজেরা মুখে উঁচি হয়েছেন যে আমরা রমজান মাস কবে আইসে গেছে নিজে হইতে পারছি না, ভেরি ফিউ আসতো যারা প্র্যাকটিসিং করতা, তো মসজিদও কম আসিল, আমি নিজে থাকতাম ওই যে ইসলাম মসজিদের পাশে ওখানে আমরা বাসা আসিল, ইসলাম মসজিদটাও একটা পোর্টা কেবিন আসিল কেন, তো আমাদের এখানে একটা পরিবেশ ভালো আসিল। এই মসজিদ হওয়ার আগে বা যে জায়গায় মসজিদ নাই উঁচি অনেকে এই ভেরি ডিফিকাল্ট টাইম বাংলাদেশের সাথে যোগাযোগ করে দেখতা যে রমজান মাস আসছে কি না, কোন সময় রোজা থইব ঈদ করতে হইব, এইভাবে গেছে এবং মোস্ট অফ দ্য পিপুল ওয়ার নট প্র্যাকটিসিং, কিছু কিছু মানে যারা আসলা তো এরা মেনও তো কারণ স্লোলি 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 দেখা গেছে যে যত সময় গেছে বিশেষ করে ফ্যামিলি হওয়ার পরে সবার চিন্তা আইসে যে এখন তো বাচ্চারা এখন এডুকেশন নিয়ে আসছি তাহলে ওদেরকে আমরা ইসলামিক এডুকেশন করতে হইব, মসজিদ মাদ্রাসা মানে হইব, তখন ভেরি গুড সাইড হলো আমাদের পজিটিভ সাইড হলো আমাদের মুরব্বী যারা আসছেন ওরা কিন্তু যে যেখানে আসে এটাই চেষ্টা ছিল যে একটা মসজিদ কীভাবে বানাই, মসজিদ বানাই অথবা কাউন্সিল স্টেটে থাকলেও কাউন্সিলের কাছ থেকে নাইলে একটা রেন্টেড একটা প্লেস নিয়ে আসছেন নমাজ পড়ার জন্য বাচ্চা পড়ানোর জন্য, এই যে একটা গুরুত্ব ওনারা দিচ্ছে নাকি এটা দেওয়ার কারণে আজ আমরা এই জায়গাতে আসি, যদি ওনারা এই গুরুত্ব দিতেন না তাহলে আমরাও মানে অনেক কিছু জানতাম না, ধর্ম জানতাম না। আচ্ছা সংখ্যাটা কেমন ছিল ওই সময় মানে ওখানে ইসলামটা আপনি যেহেতু ওই সময় বড় ওই সময় সংখ্যাটা কত একটা সংখ্যা আছে মনে মোটামুটি একটা মনে আসেনি? আমি তো নিজে ছিলাম মনে হয় টাওয়ার হামলেট, ওখানে টাওয়ার হামলেটের মেবি অ্যাবাউট আমরা মেইন এই যে ফিলগেসি ফোরাম স্ট্রিট ব্রিকলেন ব্রিকলেন মসজিদের এই সাইড ফ্রন্ট তো কমিউনিটি চিকসেন স্ট্রিট সো আর ক্যানন স্ট্রিটের ব্রিজ ফ্রন্ট তো আর স্টেপনি ওয়ে এই যে একটা বেল্ট ওইটা আমার মেইন কমিউনিটি ছিল, এর চেয়ে বাইরে গেলে সব বয় করতো বেতলা গ্রিন গেলে বয় করতো স্টেপনি গ্রিন গেলে বয় করতো আর ওয়াপিং এলাকায় গেলে বয় করতো, এই সাইডের ভিতরে যে রেটে আছে ওখান থেকে কমিউনিটি আমাদের টাওয়া হামলের ইস্ট লন্ডনের কমিউনিটি গ্রো হয়েছে, সেখানে হয়তো বেশি 15,000-20,000 এরকম কমিউনিটি ছিল আর কি, আস্তে আস্তে ওখান থেকে গ্রো হয়েছে, এবং টাওয়া হামলের মসজিদও এই দুই একটা ছিল, এখন তো আলহামদুলিল্লাহ অলরেডি 55 মসজিদ ইন ওয়ান বারো। ওকে, এখন যাই আমরা আমরা স্টেজও লাইক মাই এজ ইন ইয়র এজ, আমরা যে সময় শুরু হইলাম যেমন আমি ছোটোবেলা বাংলাদেশ থেকে আসছি আমাদের আসলে এখনো বাসা জানা আসিল না, দুই নম্বর ওই সময় কিন্তু খুব বেশি খেতে আসিল আপনার রেসিজম আসিল খুব বেশি, এই সময় আপনার আমরা খুব বেশি আঘাত পাইছি ওনার সময় আর কি, খুব ভয় থাকতো সেরকম সময় মারবো ওইটা খেতা আসে, এবং বাসা না যাওয়ার কারণে আমরা অনেক ক্লাসগুলো আমরা নিজেও মানে যাইতাম না বিকজ আমরা বুঝতাম না কি তা অবস্থা হইয়া যাওয়ার আপনার উচিত নেই এইগুলো আছে, তো আপনার যে স্কুলের সময় গেছেন আপনারা অনেকে আমরা অনেক পাচ্ছি আমরা এখন দেখলাম আপনার তারা কিন্তু আমাদের যে স্টেজটা এইটা তারা জানা না আসলে, তারা মনে করো এখন যে পরিবেশটা হলেও আসিল তারাই জানেন না আপনার, সো আমাদের প্রোগ্রামের উদ্দেশ্যটা হইলো যে তারা আর আমরা কিছু জানা নেই বলে আমরা উই ওয়েন্ট থ্রু দিস তোমাদের একটা স্টেজ আইব তোমরা ইউ লুক ব্যাক অ্যান্ড সেই উই হোপ ইন দে উইল অ্যাপ্রিশিয়েট হোয়াট উই ডুইং নাও, দ্যাটস দ্য আইডিয়া, যেমন আমরা আমাদের আগের যে রাস্তা তারা আমরা অ্যাপ্রিশিয়েট করলাম তারা লাগে দোয়া করলাম তার কারণে আমরা ওই স্টেজ হয়েছি, তো আপনার স্কুলের পরিবেশটা হোক আপনার কী লাগেছে আপনার? স্কুলের পরিবেশে দুইটা স্টেজ, আমি প্রথমে এক বছর প্রাইমারি স্কুলে পড়ছি, তো প্রাইমারি স্কুলে পড়ছি তখন কোনো রেসিজম ওইটা ফিল করতে পারছি না কারণ সে তো সব ইয়ং এবং একটা ভালো ওয়েলকামিং পাইছে কারণ এশিয়ান ফ্যামিলি কম মানে আসলাই দেশও,
তখন ইংলিশ যারা আসতো তারা একটু ওয়েলকাম করতো, ফ্রেন্ডস বানাইতো, ভালো লাগতো। আর যখন ওই সেকেন্ডারি স্কুলে গেলাম বা যাওয়ার আগেও কিছু আত্মীয় স্বজন একটু বয়ের গেল, মানে কেয়ারফুল থাকবা স্কুলে গেলে মাইদে রইব সাতাইব ঠুক যাতে আগেই একটা বয়টা ঢুকে আসছে যে স্কুলে গেলে কীভাবে কী হবে কি না। আর স্কুলে যখন গেলাম গেলে আমি স্টেপনি স্কুলে পড়েছি দেশে, গেলাম না আসলে তো অবস্থা খুব খারাপ, কারণ এখানে ওই সময় এই ন্যাশনাল ফ্রন্ট ওরা একটা ড্রেসই কিনতো, আলাদা ড্রেস, তোমার মাথায় একটা দাগ থাকতো, আমাদেরকে দেখাইতো যে ডু লাইক দিস, মাঠটা দেখাইতো আর কি। তো ওনার সময় এটা বুঝিয়া মানে দেখাইতাম যে ওটা বুঝতে চাই, বলতাম ইট লুকস ভেরি নাইস, তো বুঝাইতো ইউ ডোন্ট নো হোয়াটস এ মিনিং, মিনিং জানলে তো ভালো হইতে নাই। আর খুব মানে কষ্ট হইত আর কি, আমরা ফার্স্ট অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা বছর খুব কষ্ট করছি আমরা বাংলাদেশে এরকম আমরা আসলাম এখানে। আর তারা অনেক সময় আমরা বুলিং করতো, স্কুল আসিল আমরা সব মিলে সেভেন্থ ফ্লোর, তো অনেক সময় আমরা লিফ্ট নিতাম না, আটে দিতাম লিফ্টে গেলেও এই যারা রেসিস যারা তারা লিফ্টে আমরা অ্যাটাক করতো, বুলিং করতো, অনেক সময় মারধর করতো, তো আমরা এগুলো আমরা আটে আটে দিতাম। টিচারও অনেক কিন্তু ফাইসি মিক্স আসিল, কিছু কিছু টিচার কিন্তু রেসিস আসিল। আমি যখন একটা আমি আমার ফ্রেন্ড একবার আমরা একটা খুব বাদ ব্যবহার করছিল ইংলিশ একটা লোক একটা স্টুডেন্ট, তখন টিচারে যখন কমপ্লেন দেওয়া গেলাম টিচারে সামহাও কোনোরকম ডিসক্রিপশনটা বুঝাইতে পারছি যে হি লুকস লাইক দিস, এ আমরা সাথাইছে, তখন তারা ডাকিয়ে আনছে, ডাকিয়ে আনিয়ে টিচার মনে করতো আমরা ইংলিশ বুঝিয়েন না। তো আমার এখন মনে হয় যে টিচারে এখো লোক আই হেট দ্য মাস এজ ইউ ডু, দেখা এখন তো এই লেখা হইতো নাই, বাট ই ডোন্ট বিহেভ উইথ দেম লাইক দিস, সে ইংলিশ স্যার বুঝে রাখি তুই যে হেট করো আমি হলে হেট করি, বাট ই ক্যান বিহেভ লাইক দিস, যখন হে বুঝাইতো স্যার দায়িত্ব পালন করে, টিচার হয়েছে দায়িত্ব পালন করে, তুই তারা লেগে ব্যবহার করিস না। কিন্তু দুই একটা টিচার আছে আমরা খুব হেল্প করতো, আমার হিস্ট্রি টিচার আসিল, ইংলিশ টিচার আসিল, তারা যখন ব্রেক টাইম পরে গিয়া কমপ্লিট হইতাম স্যার আর ব্রেক টাইমে আমরা রে ইংলিশ কিডস হলে আমরা বুলিং করছো তাইজন, তো তারা আমার এনকারেজ করতো, হইতো নো ইউনিট টু ফাইট ব্যাক, খুব এনকারেজ করতো, তারা এনকারেজমেন্ট আমরা কিন্তু পরে আসলেও দেখছি যখন আমরা আমরা চ্যালেঞ্জ করছি ফাইট ব্যাক করছি তখন দেখা গেছে তারা একটু বয়ে পাইয়া মানে যে করছে আর কি। এইভাবে করি 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 করছি আমরা একদিন মানে স্কুলও এই দুই তিন বছর পরে একদিন ফুয়া রাইট হয়ে গেছে স্কুলও, ফুয়া রাইট খুব হেভি মাইন্ড রয়েছে মাইন্ড দিস দিস দে ওয়াজ দে টার্নিং পয়েন্ট, এরপরও আসা তারা আস্তে আস্তে বয়ে পাইয়ে গেছে। আর তখন দেখা গেছে আসলে তাদের মধ্যে তো অনেক বৈষম্য তো অনেক মোটামুটি সাপোর্টিভ আছে, অনেক আসিল 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 বাট বিকজ দ্য কিডস Now you see the differences. আমরা যেন থাকি আপনার মেজরিটি অফ দ্য স্কুল বলেন আপনার নামগুলো বলবো না, তো এগুলো তো মেজরিটি মুসলমানের বাংলাদেশি ভাই বোনের, তাই না? এখানে কিন্তু বোলিং কিন্তু এখন আমরা আমরা হর, এটা তো আপনি পাইছেন, আপনার কি এখন পরিবেশটা এখন দেখা গেছেন, এটা কিন্তু টার্নিং পয়েন্ট কিন্তু উনি বলছেন ওই এখন কিন্তু উল্টা একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছে আর কি আপনার। এখন তো বর্তমানে যেটা আমরা দেখি বাচ্চা যে স্কুলও একটা দেখা যায় স্কুলও বাইরে আমরা বাচ্চা যে মারামারি করে, আমি তো নিজে উইটনেস দেখছি রাস্তার মাঝে তারা মারামারি করে। এখন আই থিঙ্ক আমরা এখন আমরার এনিমি হয়ে গেছি আমরা আসলে, আই থিঙ্ক এটা মেনি ফ্যাক্টর হল আছে যে কিতার লাগিও আসলে, দ্য রিয়েল ফ্যাক্টর হইল গিয়া যে অনেক সময় প্যারেন্টিং অন্যা রাইট, অনেক সময় ফেরো প্যারেন্টিং রাইট ওর কেউ বুলিড, তো আসলে এটা স্ট্যাটিস্টিক্সও দেখা গেছে যে বিভিন্ন ধরনের স্টার্ট অকল দেখা গেছে যে কোনো কোনো বাচ্চা আছে তারার সঙ্গর কারণে, কোনো কোনো বাচ্চা আছে প্যারেন্টটা খবর করে না, কোনো কোনো বাচ্চা আছে না হে নিজে বালা করে, সো মিক্স খুব একটা মিক্স। বাট ওইসে কিতা আগর যে আমরা যে একটা জেনারেশনের মাঝে যে একটা আমরা যে আন্ডারস্ট্যান্ডিং আসিল যে আমরা একজনে কইতা সিনিয়র একজনে কইতা এই তুই কেন করিস না, সো আসলে ক্লারিফিকেশন তো কইছে নাকি তাহলে করতো না, বাট এখন আসলে ইলা নাই, কারণ এখন তো আইডিয়া অকল অনেক স্প্রেড হয়ে গেছে, যেমন ওয়েস্টার্ন আইডিয়া স্প্রেড হয়েছে, বিভিন্ন মডেল আউট দেয়ার, বিভিন্ন ধরনের টিচারে কয় ইউ হ্যাভ টু স্ট্যান্ড ফর ইউর রাইট, সো সামটাইমস মানুষের রাইটের রং হিসেবে ইউজ করে, অনেক সময় ফ্রিডম অফ স্পিচ অনেক জিনিসকল আছে এগুলো মানুষের অনেক সময় ভায়োলেট করে, ফ্রিডম অফ স্পিচ ডাজেন্ট মিন দ্য সকলটা হইতে, এটার মাঝে মেন একটা রেস্ট্রিকশন আছে কোনটা হইতে কোনটা হইতে না, সো অনেক সময় দেখা গেছে যে ডাইভার্স আইডিয়া ডাইভার্স থিঙ্কিং। এবং এখন দেখো আমরা যে সময় আসলাম আসলাম ভাই যে দুই জেনারেশনের কথা কইরা, এই জেনারেশনের সময় অত ডিফারেন্ট ডাইভার্সিটির মানুষ আসিল না, এখন ইংল্যান্ড যে ধরনের ডাইভার্সিটি আর অত কালচারাল স্প্রেড আউট হয়েছে, দেখো আমরা আগে কোনো সময় চিন্তাও করছি না যে ক্রিসমাস ওর আইডিয়া, এখন কিন্তু আমরা প্রত্যেকটা বাচ্চা জানে
একটা ইংলিশ গরো কিলা ক্রিসমাস হয়। সো এখন আমরা আসলে কালচারাল অনেক ইন্টিগ্রেশন হয়ে গেছে। সো এখন আসলে একটা ইভলভ প্রসেস হয়েছে। আপনি কেন কইবানি যে আমাদের ব্যর্থতা, যদি আমাদের বাচ্চারা এখন আপনার তারা এখন মানে মারি খরের বা ড্রাগস এবং খরের বিভিন্ন খারাপ কামগুলা খরের তারাও তারা তারার তো এখানেও আগর যে জেনারেশনটা বললাম যে আপনার অন্য একটা জাতি আছে, এখন আমরা উপরে এইটা করে গড়ছে, তো এখানেও আমাদের দুর্বলতা খুনানো মা আফার দুর্বলতা আপনার কোনো ফ্রেন্টিং কথা না, বাচ্চা যারা আছে তারা এটা মানেন না আর আমাদের যে আইডিওলজি একটা আছিল যে এখন সম্মান করা এখন মহব্বত করা। আই থিঙ্ক মানে আমার ধারণা মতে যে এই ফ্যাক্টরটা হয় একটা ফ্যাক্টর, একটা ফ্যাক্টর হইল গিয়া আপনার ওবিডিয়েন্স প্যারেন্টস একটা আছে, এটা আপনার নন মুসলিম মুসলিম সবর মোটামুটি একটা মানবিক গুণাবলী যেটা অবয় করা প্যারেন্টসরে অবয় করা সিনিয়র লোরে অবয় করা। বা আরেকটা জিনিস হইল গিয়া রিলিজিয়াস গ্রুপ আছে, অনেক সময় হয়েছে কিতা যে অনেক আইডিয়া হল আউট দেয়ার মানুষ অনেক সময় ফেথ ক্রাইসিস হয়, অনেক সময় দেখা আছে তার আইডেন্টিটির কারণে করে, অনেক সময় মানে দেখা যায় যে তার কয়েকটা ফ্রেন্ডও লই গেছে, হে দেখলো হে যদি বাস্তব চায় তে তার লগে জয়েন করতে দিব আনাইলে তার প্রবলেম হয়ে যাব। সো কয়েকটা কারণে, বাট আমি আইডিয়ালি কইমু যে এটা একটা ট্রানজিশন ঘটছে আপনার টাইম টু টাইম, বিকজ মানুষের ইন্ডিপেন্ডেন্ট বাড়ি গেছে। এক সময় দেখা গেছে যে মানে তার রিলাই করা লাগতো প্যারেন্টসের উপরে, এখন তারা কইছে না এখন ইন্ডিভিজুয়ালিজমটা গ্রো করে, এখন হ্যাঁ মনে করে আমার একটা রাইটস আছে, এবং অনেক সময় মানুষে তার রাইটসটারে হ্যাঁ অনেক সময় এক্সপ্লয়েট করে এটার রাইটস, মানে হইল কি তার রাইটটা ফাইতো, বাট এর মানে না হি গোজ বিয়ন্ড দ্যাট। সো অনেক সময় স্কুলও যে অনেক সময় লিবারেলিজম আইডিয়া যেটা লিবারেল আইডিয়া, সো অনেক সময় লিবারেল আইডিয়া মানুষের লিবারেল আইডিয়া মানে হইল মিনস যে একটা আইডিয়ার ভিতরে তারা রাখছে, বাট অফকোর্স তার আইডিয়ারে ব্রেক করে দিয়েছে। ফর এক্সাম্পল আচ্ছা তো আমরা এখন আলাপ করে মোটামুটি নাতির বয়সক কথা, রাইট থার্ড জেনারেশন আপনি আপনি কেছেন যে দাদা বা নানা ফেলা আসলা হউ সময় খেলো, ই দাদা যদি নাতিরে দেখুন চিনবানি মানে খুব একটা ডিফিকাল্ট হইব, খুব একটা ডিফিকাল্ট হইব। যেমন আমি একটা আমি একজন মানুষরে চিনি যাই না আসলে একবারে ফার্স্ট জেনারেশনের মানুষ, আমার থালই সম্পর্কে আমি তার লগে অনেক সময় অনেক সময় মাছি, যেমন অনেক একটা একটা স্মৃতি আমার কাছে মনে হয় যে টাইম অলওয়েজ তান খাওয়ার টেবিলে বইলে যে আমরা একটা সার্টেন রুটিন আছে ফলো করতে, যেমন আগে ভেজিটেবল খাইতে হইব বা ফিস খাইতে হইব তখন মিট খাইতে হইব, এখন আমরা জেনারেশন আমরা এটা মানি না রুলস, তো অনেক সময় জিকেইবা মানে ওলাও হয়েছে খানির মাঝে জিকেছেন ওবা তোমার খানি খেয়েছে নানি বুঝিনি। সো তার একটা আইডিয়া ওয়ে অফ লাইফ আসলে যে প্রত্যেকটার একটা ডিসিপ্লিন আছে, ইয়েস আমি মনে করি অনেক ডিসিপ্লিন আসলে অনেক রাইট জিনিস হল আমরা আসলে উইথ লিবারেলিজম আওয়ার ফরে আমরা আসলে লিবারেলিজম ক্যান বি ইন এ ইন এ রিলিজিয়াস ওয়ে অলসো ইন এ নন রিলিজিয়াস ওয়ে ইন ইন ওয়ে হাউ উই লুক এট থিংস, তো অনেক জিনিস আছে আমরা এইগুলা আসলে লস্টে গেছে, এখন আসলে খানির মাঝে গ্রামার মার খেয়ে মাথে না ডাগর জেনারেশনে তারা মাত্তা এটা। ইনশাল্লাহ, সো উইল গো ফর এ স্মল ব্রেক অ্যান্ড দেন উইল টক অ্যাবাউট ইনশাল্লাহ। ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, ওয়ান্স আর ওয়াচিং প্লিজ ইউ অলসো ক্যান কল ইন, আপনাদের যে অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে আপনারা আমাদের সাথে শেয়ার করেন, এবং অন্যরাও আপনার কথাগুলো শুনলে হয়তো শিক্ষিত মানে শিক্ষা হবে, এবং আমরা অনুরোধ করবো আপনারা মানে ওপেনলি আলাপ করবেন ইনশাল্লাহ। তো আমি একটু পরে আবার সাথে দেখা হবে এই ব্রেকের পরে ইনশাল্লাহ, আমাদের সাথেই থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম এগেইন। আমরা আলাপ করতেছিলাম যে আমাদের সমাজের চেঞ্জ যেগুলো আসতেছে আপনার এগুলো নিয়ে আমি আলাপ করতেছিলাম, যে আমাদের প্রথমে সিক্সটিতে অথবা সেভেন্টিতে যারা আমরা দাদা অথবা নানা বয়সী যারা আসছিলেন তাদের কীভাবে পরিবেশটা ছিল আপনার, খুবই মধুর্য এবং খুব মায়া ছিল তাদের মধ্যে। এরপরে আমরা আলাপ করতেছিলাম যে আমাদের জেনারেশনটা সেকেন্ড জেনারেশন যারা আস্তে আস্তে ডেভেলপ করতেছে মসজিদ মাদ্রাসা সমাজ ব্যবসা বিভিন্ন এইগুলো, এবং এরপরে আমাদের বাচ্চারা যারা আসতেছে আপনার থার্ড জেনারেশন তাদের অবস্থা নিয়ে আমরা আলাপ করতেছিলাম ইনশাআল্লাহ। সো উইল স্টার্ট উইথ ইনশাআল্লাহ সেকেন্ড জেনারেশন। আপনারা স্ক্রিনের নম্বর দেখবেন ইনশাআল্লাহ, আপনারা ফোন করতে পারেন আমাদেরকে আপনাদের পরামর্শগুলো আপনাদের অভিজ্ঞতা আপনাদের এক্সপিরিয়েন্স, অথবা আমরা কিছু যদি আপনার না বলে থাকি আপনারা এটা বলে আমাদেরকে সাথে শরিক হইতে পারেন ইনশাআল্লাহ। তো আমি অনুরোধ করবো আপনারা ফোন দিয়ে আমাদের সাথে আলাপ করবেন ইনশাআল্লাহ। তো আমরা চলে যাই আবার আজিজ ভাইয়ের কাছে, আপনার কাছে চলে আবার গেলাম যে আপনি বলছেন যে থার্ড জেনারেশন, যে প্রথমে দাদায় নাতিরে নাচি না আর মানে একটা বাপ বলছিলেন আপনি, এটা বাস্তব এইভাবে চেনার কথা নয় বলে উনি তো এইরকম আশাই ছিল না, তিনি তো আসলে কোনো এইরকম উদ্দেশ্য ছিল না যে আমার নাতি এখানে থাকবে,
ছিল না অথবা দাদার ভাষায় আর নাতির ভাষায় কি সমান আমার কাছে মনে হয় যে এই যে পরিবর্তন যেটা এই পরিবর্তনের পিছনে শুধু আমাদের সোসাইটি যে ট্রানজিশন হয়েছে এটা না এটা কিন্তু যে কারেন্ট যে সোসাইটি আছে এখানে ইন্ডিজিনিয়াস পিপুল যাদের তাদের কিন্তু সোসাইটিতেও চেঞ্জ হয়েছে যেমন মনে করেন যে এইট আপনি 30 ইয়ার্স একটা মিনিট খোলা আছে হ্যালো কোলা আসসালামু আলাইকুম কোলা আসসালামু আলাইকুম আসলাম ভাই শেখ ভাই নাজিজ ভাই আব্দাল হইরাম ভালো আছেন Alhamdulillah, bhai, you're welcome. Okay, thank you. It's nice to see you, brothers. Very pretty faces. Everybody is looking well. Alhamdulillah. Na ami ekta jinish apnar program dekhe apnara dekhe khub khushi hoilam. Number one, secondly, Aziz bhai je ekta kotha bolchilen je desho takki apnar king dorona jinish London er byapare janta. Amra to chuto thakte jantam je London apnar gacho apnar sunar pata dhore. Sunar fata dore nene. As a joke. No, that's good. Anyway, how are you, brothers? Alhamdulillah. Okay. No, it's very interesting. Apnar the program korra. It's required. Dorkar ache apnar our future generations need to know, you know, how things were, because that's when they will appreciate, you know, how much sacrifice these our older generations have made. Because at the moment, there are apnar dorok apnar notun aira apnar UK. Tara to everything ready-made fai dira. So, which is, you know, sometimes when you do things with your own hand, you appreciate it more. Unless, you know, they are made realize how it was done, they wouldn't appreciate it. So that's pretty good, alhamdulillah. Achha, do you think we missed anything? Do you want to add anything, your experience on that time? My experience, except for racism, I didn't experience much. I came in 1989, so therefore things were, it wasn't as bad as it was back in the 70s or earlier, you know, but there was still a lot of racism, you know, going into school, you know, and, you know, walking down the street. আপনাকে চলে যাই আসলে আব্দুল ভাই খুব সুন্দর হয়েছেন যে আপনার তারা সময় খালো আসলে এমলা আছেন না বাট দে ওয়াজ এ চেঞ্জ দ্যাট টাইম অ্যাকচুয়ালি সো আসলাম ভাই আপনার সাথে যে দ্যাট চেঞ্জ ইন দ্যাট টাইম আপনার হোক এখন কত মাশাআল্লাহ মাদ্রাসা হয়েছে মসজিদ হয়েছে অ্যামেজিং স্টাফ হ্যাপনিং সো আপনি যদি ওটা একটু টাচ করেন দ্য চেঞ্জেস ইফ ইউ ডোন্ট মাইন্ড যে চেঞ্জটা আইসে সেকেন্ড জেনারেশনের সময় সেকেন্ড জেনারেশনের চ্যালেঞ্জ আছে একটা আসিল ফার্স্ট জেনারেশনের সাপোর্ট দেওয়া বিশেষ করে মা বাপ মা বাপের সাপোর্ট দেওয়ার কারণ আসিল কারণ মা বাপের দেশে অনেক কিছু করতে হয়েছে আত্মীয় স্বজন দেশও আসিল আবার এই দেশেও কিছু নিজ লাগে কিছু করা তো তারা লাগে একটা চ্যালেঞ্জ আছে লাগে তো একদিকে ফ্যামিলি সাপোর্ট একদিকে নিজে এখানে এস্টাবলিশ হওয়া তো এই সময় থেকে অনেক চেঞ্জ আইসে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনের দুইও জেনারেশনের যত উদ্যোগী অনেক চেঞ্জ হয়েছে অনেক মসজিদ মাদ্রাসা হয়েছে ওয়ার কারণে আজকে আমরা ইসলামিক একটা পরিবেশ পাইছি নমাজ পড়তাম ফারিয়ার গানাতাম ফারিয়ার ইসলামিক কালচার পাইছি পরিবেশ পাইছি অ্যান্ড বাট যেটা হইলো গিয়ে আমরা এই জিনিসটা দরিয়া রাখতে হইব কতটুকু আগে অতটুকু আমরা এখন নেক্সট চ্যালেঞ্জ হয়ে গেছে গিয়ে আমরা যতদিন এস্টাবলিশ করছি ইসলামিক সাইডে অনেকটা এস্টাবলিশ হয়েছে আবার সেকেন্ড জেনারেশন অনেক বিজনেস অনেক বিজনেসম্যান কিন্তু আমরা আমরা লেখাপড়া করছি অনেক হলে সেটা দেখা যায় এখন তারা ভেরি হাই লেভেল বিজনেসম্যান অনেক মানে এস্টাবলিশ বিজনেসম্যান হ্যাঁ অনেক বিজনেস প্রতিষ্ঠান হল আছে বাট তারা যে নেক্সট জেনারেশনে এখন অনেকে ইয়ে পার যে এই এই জিনিসটা কন্টিনিউশন রাখে যেমন তার বিজনেসের প্রপার্টি আছে বাট তার মানে ছেলেমেয়েরা এগুলোতে ডিটাচ দেন নট রিয়েলি বোথ বিকজ তারা এটা অত ভ্যালু দেন না প্রপার্টি আছে সম্পত্তি আছে ভ্যালু দেন না বিকজ দে ওয়ান্ট হ্যাভ দ্য ওয়ান ওয়ে অফ লাইফ আছে না নি এই জিনিসটা একটু ডিটাচ হয়ে যায় গিয়া নিজস্ব বিজনেস থাকা সত্ত্বেও দেখা যায় ইজ নো কেয়ার ওয়ার বিজনেস হ্যাঁ এটা বলা জবর দরকার তুমি তো বিজনেস করছো কিউ কারিও না হলে ক্লোজ করে দিলাও আমরা বাক করে বসা দিলাও এই একটা আর অনেক প্রতিষ্ঠান হল এস্টাবলিশ করছে মসজিদ মাদ্রাসা করছেন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনও কন্ট্রিবিউশন আছে কেন আলহামদুলিল্লাহ গুড ওয়ার্ক হ্যাজ বিন ডান অনেক কষ্ট হয়েছে এগুলো করতে হইলে কারণ আব্দুল ভাই কইছেন অনেক রেসিজম অনেকটা তারা পাইছেন বাস্তা সেগুলো একটু মু হয়েছে
রেসিজম তো আছে, মানে অনেক হাই লেভেল এখনও আছে, বাট আমরা যেগুলো এস্টাবলিশ হয়েছে সেগুলো মেনটেন করি লাগে, নেক্সট জেনারেশন কত করতে পারবো আর কি, এটা লাগে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে গিয়া। তারা যদি আমরা কানেকশন না রাখতাম পারি, আমরা লগে কানেকশন রাখতাম পারি, আমরা লগে সবসময় উঠা বসা রাখতাম পারি, এটা শিক্ষা না রাখতে পারি, তাইলে আবার এগুলো আস্তে আস্তে বন্ধ হওয়ার, ওনার বিজনেস তো বন্ধ হওয়ার আপনারা জানেন, বিকজ এটা ফ্যামিলি বিজনেস কেউ ফ্যামিলি দেখে সারাই নেন না, বন্ধ হয়ে যায় গিয়া, এবং অনেক প্রতিষ্ঠানও বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, যদি এগুলো নেক্সট জেনারেশন ইনভলভ না করে তারা একটু না চালাইয়া যায় বন্ধ হয়ে যাব গিয়া। আচ্ছা, এখানে একটা মানে ক্লাসিজ মনে হোক, আমরা জেনারেশনের সময় আমরা অনেকে আসলে ইন্ডিয়ান ফিল্ম হলদার খুব বেশি দেখতাম, আপনার সবাই মিলে দেখতাম আমরা, আপনার বিগ নাম্বার অফ পিপল ইজ টু ওয়াচ ইট, সো এটা আমাদের কালচারের মধ্যে একটা মানে দুর্বলতা নিয়ে যাচ্ছে, বাংলাদেশে একটা কালচারও আছে যেটা আপনার গাগরের মধ্যে আমরা কালচার লিয়ে আসলাম, এটার মধ্যে একটা পরিবর্তন আসছে, বিকজ আমরা দেখতে দেখতে আমরাও মনে করছি যে আমাদের বিয়াগুলো লইতে হইব, আমাদের গায়কগুলো লইতে হইব, আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে পরিবর্তন লিয়ে আসছে, আপনার আমার হেয়ার স্টাইলও লইতে হইব, আমার কথাবার্তাও লইতে হইব, পরিবর্তন লিয়ে আসছেন। থার্ড জেনারেশনের যে বাচ্চা খাচ্ছে আমরা বড়ো, এটা আপনার দে টোটালি ডিফারেন্ট, তারা এগুলো লাগে, তারা গেছে অনেক সমস্যা লাগে, এটা তো যেমন একটা ফ্রেশ স্টাইল হয়ে গেছে, একটা ভেরি ব্যাকওয়ার্ড হয়ে গেছে, এরকম হেয়ার স্টাইল তারা নাই, এরকম ছবিও তারা দেখেন না, রিলিজিয়াস যে সাইডটাও বড় গ্রো আপ করছে আপনার তুরুতে মাদ্রাসা মসজিদ এগুলা, এরার গেছে লাগছে ওই অটো সমস্যা। সো দিস জেনারেশন অ্যান্ড থার্ড জেনারেশন একটা ঠক্কর মানে ক্লাসিস অফ আইডিয়াস, ক্লাসিস অফ কালচার, ক্লাসিস অফ স্টাইল, ক্লাসিস অফ কালচার অফ ফুড ইজ ওয়েল, খেয়াল করছেন নি আপনারা। এখন যে জেনারেশনটা আমরা আইসে একটার ক্যাপেবল নিয়ে আমরা যে প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, উলামা হোক, যারা যারা আপনার দিন নসিহাহল দিয়ে আপনার এরা ক্যাপেবল নিয়ে এরারে আপনার এর মধ্যে রাখতা এঙ্গেজ করতা, বিকজ উই ক্যান ইউ লাইক ইউ সেড বড়ো বড়ো বিজনেসগুলো আপনার এগুলো আপনার থার্ড জেনারেশনের মানুষকে আপনার ঢুকেন না, মসজিদের মধ্যে আপনার ম্যানেজমেন্টও আপনার ইয়ংস্টার গিয়া ঢুকেন না, রেস্টুরেন্টে গিয়া ঢুকেন না, তারা দে টেক ইন এ ডিফারেন্ট টার্ন। এখন এরা যদি এগুলো না যায় তো এগুলো আবার বন্ধ হয়ে গেলো, আবার নিউ স্টার্ট হওয়ার আপনার ইজ সামথিং টোটালি ডিফারেন্ট, সো আবার বিগ একটা ক্লাস ইজ হওয়ার বা ডিটাচ হয়ে যাওয়ার আর কি আপনার জিনিসটা আপনার। তো আমরা কিন্তু এটা চিন্তা করা দরকার আছে না যে এইগুলো আমরা প্রতিষ্ঠানগুলো আছে এইগুলা ঠিক পুনি যদি আপনার থার্ড জেনারেশন আপনার এগুলো অ্যাডপ্ট না করে, যে এইটা একটা বিগ চ্যালেঞ্জ আমরা লাগি, এটা লাগে আমরা নিজেরা উদ্যোগ নিতে হইব, যারা ব্যবসা বাণিজ্য আছে যদি বালা ব্যবসা থাকে নিয়ে থাকে তো বাচ্চেন্টরে ছেলেমেয়েরা ছোটো আসতে নিয়ে এগুলো ইনভলভ করা দরকার। হ্যাঁ, মনে করি ইউনিভার্সিটি যান, এরপরে পার্ট টাইম হিসাবে পার্ট টাইম তারে হয় আপনার ফসল দেখা কিছু দরকার হয় তারে বুঝবো এখান থেকে ইনকাম পার, বাট কিছু বিজনেসও হেল্প করুক ছোটো আসতে, তখন বুঝবো আমার ফ্যামিলি বিজনেস এক্সপিরিয়েন্স হইব, তার একটা মায়াও হইব, তাহলে এই ফ্যামিলি বিজনেসটারে এও একটু অ্যাডভান্স করে নিতে পারবো। মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো হয়েছে ইসলামিক প্রতিষ্ঠানগুলো হয়েছে এগুলো যদি আমরা এখন যারা আসেন ম্যানেজমেন্টও আসেন ইয়ে আসেন এরা যদি খেটে করতে পারেন না, একটা ওইগুলো কি তার নিজ অনুযায়ী সার্ভিসটা করেন না, আর বিষয় গভর্নেন্স ম্যানেজমেন্টে তারা আস্তে আস্তে এখন এখন তারা যদি না ঢুকায় তাহলে আস্তে আস্তে দেবা ফিউচারে তারা এগুলো দেখা চাইত না, তখন আমরা এগুলো লস করার সম্ভাবনা বেশি থাকবো আর কি। তো আমরা উদ্যোগ নিয়ে তারা আমরা আমরা কাছে আনতে হইব। আপনি অ্যাজ এ ইয়ং পার্সন আপনি কোনো মসজিদের ট্রাস্টি আসেননি, কোনো মসজিদের মাদ্রাসার ট্রাস্টি আসেননি, বা এইরকম বড় বড় যে প্রতিষ্ঠান যেগুলো আছে সামাজিক এগুলো না, কারণটা কীতা আপনার শিক্ষিত ইউ ডোন্ট ফিল ইউর কারণটা কীতা? আমি মনে করবো যে কারণটা হইল গিয়া যে এখন যে সেগুলো আপনারা বাধা দেয়নি না হলো তো ওয়েলকাম করে আপনার জানি এখানে না না যাওয়ার পিছনের কারণ হলো গিয়ে আগের যে একটা কমিউনিটি আসিল কমিউনিটিটা আসিল ছোটো, আর কমিউনিটি ছোটো থাকার কারণে হয়েছে কিতা যে এটা আত্মবদল হয়েছে বাট বর্তমান যে আসলাম ভাই মেনশন করছেন যে ইন্ডিভিজুয়ালিজম তারা আমরা লগে, কারণ এখানেও একটা ক্লাস হয়ে গেছে যে অনেক সময় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হয়, অনেক সময় একটা ল্যাঙ্গুয়েজ বিকজ এখন আগর আমরা যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন বাংলা লুইজ আসিল, বাংলা কালচার আসিল, বাংলা মাত আসিল, সো অনেক সময় আছে আমরা তারা আসলে কমফোর্ট ফিল করে না, অনেক বাংলা প্রোগ্রাম আছে আমরা বাচ্চেন গেলে তারা বাবা ইন গেলে আমি বুঝতাম পারি বিকজ আমি তারার জেনারেশন, আমি বাংলাদেশেও বড় হয়েছি, বাট আমি দুটো মোটামুটি বুঝতাম পারি, অলদো আমি 100% হয়েছিলাম না আমি বুঝলাম, বাট আমি একটা বুঝতাম পারি যে তারা আনকমফোর্টেবল ফিল করে, বিকজ ওইসে গীতা তারা ইটস নট দ্যাট তারার আমরা সমস্যা, ইস বিকজ আমরা কালচারটা ঠিকই রয়েছে কিন্তু তারা নতুন একটা কালচারের লগে অ্যাডাপ্ট করছে গিয়ে, যেমন যে স্কুল ওয়াইডার কালচারের লগে মিক্স হয়েছে, তখন গিয়ে তারার যে আরেকটা ফর্মেশন হয়েছে, আরেকটা থট প্রসেস আইছে, যেমন এটা নট পিওরলি আমার থট প্রসেস, আমার বাপসাসার থট প্রসেস,
এটা অলসো যেমন বিভিন্ন রিলিজিয়াস আইডিয়া আছে, বিভিন্ন ধরনের সোশ্যাল আইডিয়া আছে। আমার পয়েন্ট আসিল যে আমরা যারা মানে অলরেডি মানে ট্রাস্টি যারা আসুন তারা কিন্তু আপনার বয়স লাগি অ্যাডপ্ট করছেন নি দ্যাট সামথিং দ্যাট ইউ উইল ওয়ান্ট টু ডু না তারা তারা স্টাইলে রাখিছেন যাতে আমরা যারা ইয়ং যারা আসুন তারা লাগে তিনি কিছু করার মতো নাই আপনারা কিতা মনে করো আমি আপনার মসজিদ আহমেদাবাদ দিলাম ভাই আমার ট্রাস্ট আমার মসজিদ আপনার ট্রাস্টি হোক আপনি কিতা কিতা তো কইবা অ্যাজ ইউ আপনি কিতা তো কইবা ওয়াট উড ইউ লুক ফর আমি প্রথমে মনে করবো যে ট্রান্সপারেন্সি আসেনি ওকে এরপরে দেখবো যে এটা কিটা এই এই ফিল্ডে গিয়ে আমি কাম করতাম পারবো ওয়েদার এটা কিটা আমার লাগে সাস্টেইনেবল হইব নি অনেক সময় চ্যালেঞ্জেস সকল আছে যেমন আমরার কালচারাল অনেক আইডিয়া ফোর্স করে তোমার বই এলা নাই তুমি মাস্ট লিসেন টু দ্য এল্ডার্স সো অনেক সময় আছে আমরা ইয়াং জেনারেশনে এটা মানিয়ে নিতে পারে না তারা দেখে রাইট অ্যান্ড রং দেন তারা কইব যে হু ইউ আর ওয়াই শুড আই লিসেন টু ইউ ইউ অলসো লাইক মি সো অনেক ধরনের ইন্ডিপেন্ডেন্ট আইডিয়াগুলো আছে যেগুলো অনেক সময় কন্ট্রাডিক্ট করে বাট আই থিঙ্ক এখানে ফুললি তারারেও ব্লেম নাই আই থিঙ্ক আমরা যে সেকেন্ড জেনারেশন যারা আছে তারও আন্ডারস্ট্যান্ড করতে হইব যে হে কিলা চিন্তা করে হে যেহেতু আমরা এল্ডার আমরাও রেসপন্সিবিলিটি আছে সো আই থিঙ্ক একটা মিডল গ্রাউন্ড তৈরি করা দরকার যাতে তারারেও সুযোগ দেওয়া হয় এট দ্য মোমেন্ট হয়েছে কিনা যে ইট ওয়াজ রানিং এখন বর্তমানে কিছু কিছু চেঞ্জ হওয়ার কোনো কোনো মসজিদ আছে যেমন তারা একটা আইডিয়া লই গেছে আপনার ফর সোসাইটি লাগে বাট আরও কিছু কিছু মসজিদ মাদ্রাসাতে অবশ্যই তারা আইরা বাট যেটা আমরা এক্সপেক্ট করাম আপনি যেটা কইতেছে আইরা এটা এখনও করছে না বিকজ ওই যে একটা গ্যাপ জেনারেশন গ্যাপ আর আমরা মনে রাখতে হবে যে 21st century লাস্ট 25 years যতটুকুর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে যে স্কুলও যেটা ডেভেলপমেন্ট হয়েছে আইডিয়া যেটা শেয়ার হয়েছে এখন আমরা যেটা আইডিয়া শেয়ার করে দুনিয়া এখন কিন্তু আমরা টিভিত বইয়ে আপনার যদি আপনি কেনিয়ান একটা মিল খাইতে চান আপনি ইউটিউবও মারি দিলে ফাইলিয়া অত আইডিয়া হল অত কালচার ডিফারেন্ট কলিগস ডিফারেন্ট স্কুল অত ডাইভার্সিটির কারণে মানুষ তারার থট প্রসেস তারার আইডিয়াসগুলো ডিফারেন্ট হয়েছে এবং আমরা মিডল যারা জেনারেশন আসলা এই জেনারেশনের লগে একটা ডাইভার্সিটির একটা ডিফারেন্স হয়েছে যার কারণে হয়েছে গীতা এখন অনেক সময় থট প্রসেসর ক্লাশ হয়েছে দ্যাট ইজ একটা আইডিয়া আর একটা আইডিয়া হইল কি আমরা ইন্টিগ্রেট করতে পারছি না আমরা জেনারেশন বিকজ অফ ল্যাঙ্গুয়েজ গ্যাপ অনেক সময় আমরা এনকারেজ করি আমরা মসজিদে যে ইমাম হলরে যে ইংলিশে মাথা লাগি বা অনেক সময় তারাও বুঝে না ইমামর ল্যাঙ্গুয়েজ অনেক সময় আমরাও বুঝি না তারা ল্যাঙ্গুয়েজ সো অনেক ফ্যাক্টরগুলো আছে আসলে এগুলো আসলে খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আনসার নাই আসলে আচ্ছা এটা কিন্তু ওয়াইজ বলি আমাদের পক্ষ থেকে আমার জেনারেশন থেকে হইলাম যে আমরা যারা আপনার লিডিং দিলাম আমরা যদি তারা লাগে কিছু মানে একটা ফ্লেভার তারার মানে চিন্তা না রাখিয়া ফর দ্য লাস্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন লাগে আমরা যদি খাম হরিয়ে থাকি আমার জেনারেশনে যা আছে আমরা হরিয়ে থাকি তারা তো অ্যাডপ্ট করতে পারতো না এখন এটা ওয়াইজ বনি আমরা লাগি যে আমরা ওলা করিয়ে দিতাম গিয়ে আমি আমারটা খরমু যা সাথে হোক তুমি না বুঝলে এটা তোমার দোষ তুমি বাসা বুঝো না এটা তোমার দোষ আমরা এরকম পিনপয়েন্ট করি তাই আমাদের এগুলো তো খালি হইতাম বেশি দিন যাইতো না সো হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট উই শুড ডু দ্যাট দে ফিল ওয়েলকাম দে ফিল দে পার্ট অফ ইট অ্যান্ড দে ক্যান টেক ইট টু অ্যানাদার স্টেজ হোয়াট ডু ইউ থিঙ্ক উই শুড ডু কয়টা জিনিস করা রাখি কেন ফলান বোঝা বেলুচ্ছ হইব ফর এক্সাম্পল আজকালকে অনেক মাদ্রাসাত ফরি আমরা ইয়ংস্টার কিন্তু মাদ্রাসা ফরিয়া দেখবো আবার মসজিদ ইমামতে ফরেন না দেখতেও কিতা লাগে তাহলে আলাপ ফলে দেখা যায় তারা জোর কথাটা কয় যে বেলি দেওয়াই না কেটে মাদ্রাসা ফরিয়া কিছুদিন অ্যানালাইজ করে দেখছে কোনো মসজিদ ইমামতে করে দেখছে একটা বালা স্যালারি তারা দেওয়ায় না দ্যাট মিন তার কত 5-7 বছর যে কষ্ট করিয়া ফরিল এমন স্যালারি দেওয়াইব যে স্যালারি হলে দেখা যায় বেনিফিটও তাহা লাগে হ্যাঁ বেনিফিট ক্লেম করা লাগবো তখন ও সেম সেলে দেখা যায় আরে একটু চেষ্টা করিয়া ডিগ্রি নিয়ে যাতে ইউনিভার্সিটি গিয়ে লেকচার হয়ে বই থাকছে সেই যে স্কলার সেম টাইম ইউনিভার্সিটি লেকচারার হিসাব কাজ করে বালা স্যালারি ফার আমি গুড লাইফ তে আমি ইমামতি সেখানে করতাম যদি দেখা যায় তো না মসজিদ ইমাম উইলে তার বেলু করো হয় বালা একটা স্যালারি দেওয়া হয় এবং তাইলে দেখা গেল না তাইলে আমি যে একটা ইলিম শিখছি ফুল টাইম এখানেও ইমামতি পোস্ট নেই আমার সার্ভিস দিই তখন তো মসজিদ ওই সার্ভিস দিয়ে হলে যাকে তারে তারে এনা ফ্রি করা হন না আমরা মনে করি এখন আলিম হয়েছে কোনোরকম তারে 200 টাকা সপ্তাহ ফাইলেও তার চলে দিব এখন তো এগুলো চলতো না আমরা যেসব বটা বইছে লেখাপড়া করছে আমার জানো তো অনেকে ইউনিভার্সিটির লেকচারার হিসাবে কাজ করে ভালো স্যালারি ফার এগুলো ওই কারণ হয় না যে তারে মনে করে তারা বেলু করা হন না সেম টাইম এই যে মসজিদর কমিটি ম্যানেজমেন্টও অনেক আমরা ইয়ংস্টার আছে
জড়িত হইলে তো ম্যানেজমেন্ট সিস্টেমটা আরও স্ট্রং হইল নে আর সুন্দরইয়া চলবো। বর্তমানে চ্যারিটি রুল রেগুলেশন মানতে আরও ইজি হইল নে। আমরা অনেক সলিসিটার ছেলে আসইন, যারা টিচার আসইন, অনেক কোয়ালিফাইড আসইন, আইটি স্কিল আর আছে, তারা দেখা যায় তারা ইনভলভ হইলে দেখা যায় তার টাইমটা অনেক কিল হয়ে যায়, ইয়া সময় দিব অনেক সময় দেওয়ার পরে তার কথা দ্বারে বিলুত্তা নাই। ও আপনি যেটা কইছেন যে আমরা ওলা চালাইয়া সবসময় চালাইমু কারো কথা শুনতাম নাই, তখন এ নিজে দেখে আমি গেলাম, আমি তো অন্যখানে এক ঘন্টা দিলে আমি 200 pounds আমার আওয়ারলি রেডিও 200 pounds, এখানে আজ 3 ঘন্টা এই কমিটিলে মিটিং করিয়ে দেখা যায় রেজাল্ট জিরো হোক সমান, তাইলে আমি অত সময় ইনো টাইম ওয়েস্টিং পড়বি, এ দেখে আমার টাইম ওয়েস্টিং। আমরা যদি তারা যে প্রফেশনাল যে বাচ্চা আসলে তারা যদি ইনভলভ করি তো তারা আর একটু দাম দিতাম হইব, ভ্যালু করতাম হইব, তারা স্কিলটার খামো লাগাম হইতো, তখন দেখবো তারা কিছু ইয়া তারা দেবো না আমার এখানে স্কিলের একটা খামো লাগে, আমি এখানে কিছু আউটপুট দাম পারি আর আমি ইনভলভ হওয়ার কারণে এখানে একটু ইম্প্রুভমেন্ট আইসে কমিউনিটি ফায়দা হওয়ার। আর মানুষের সাইকোলজি হইল একটা, আমি কোথায় কিছুদিন আগে একটা ভিডিও দেখা আসলাম, সাইন্টিফিক একটা ডকুমেন্টারি আসছিল, মানুষের যখন ভালো কাম করে দেন হি ফিলস বেটার, হি ও শি ফিলস বেটার, যে সদগা করে ভলেন্টিয়ার সময় দিয়ে তার নিজে কিন্তু ভালো লাগে। আমরা যখন খেলো দেখি একটা স্মাইল দিই, দেখুন যে অন্য আপনাদের স্মাইল দেখি তার ভালো লাগে, আমাদের নিজেরও দেখবো আমরা ভালো লাগে, তার লাগে ভালো কাম করলে নিজেরও ভালো লাগে। তো প্রফেশনাল যারা আছে আমরা ছেলেরা বা মেয়েরা এরা যদি ইনস্টিটিউশনে জড়িত হয়ে দেখা যায় তাহলে তারা সময় দিয়ে তারা একটা ভালো আউটপুট করে, তারা সময় দিয়ে একটা রেজাল্ট ভালো তখন তারা আরও ভালো সময় দিল, কিন্তু তারা দেখা যায় তারা অনেক সময় তারা স্কিলটা ব্লক করে রাখা হয়ে যায় যে ও যে আমরা সবসময় ওরা চালাই আইসি ওরা চলমু, এখন তো দেখা যাচ্ছে কেন কেউ টাইম এক্স্যাক্টলি তারা একটা নিউ আইডিয়া আছে ওইটি কনফ্লিক্ট হয়ে যেতে পারে ওল্ড ম্যানেজমেন্টের লগে। ফ্লেক্সিবল তাহা দুই সাইড থেকে আমি মনে করি কিন্তু ওলো হইতে পারে, যারা আপনার ভাই আমার প্রফেশনাল ভাই এবং বোনরা যারা শিক্ষিত তারা তো মানে দে ভ্যালিউ এভরিবডি এলস ইজ আইডিয়াস। আমরা যে সমাজে থাকি এই সমাজটা হইল গিয়ে আপনার যে সবার সবার কথা দাম দিতে হইব, ঠিক আছে। এখন আপনার বাপসাসা যারা আমরা এই যে ওই গ্রুপ যারা এরার যে একটা আইডিয়ার আছে এরার যে একটা ওয়ে অফ ডুইং থিংস তুমি দিকটা ভ্যালিউ না দেও তাহলে দিস ইজ ইউর নেম এডো, আপনার ফ্রেন্ড ওর বন্ধু সকলের আইডিয়ার আপনি ইউ ভ্যালিউ নো ইউ হ্যাভ মাস্ট ভ্যালিউ ইউ নো ফাইন। তো আমরা যে একটা আইডিয়ার আছে অত কষ্ট করে আমরা মসজিদ মাদ্রাসার সাথে বানাইলাম যে তো তুমি একটু এক্নলেজ করতে না বলো ওকে ফাইন let me learn their way, let me learn their language, let me understand how they do things. Ita to ekta mane dabi rakhe dabi dite to namano to ubokito apnader apni aste 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 you go in your own way, you become your own whatever you're going to become. Amra jani edesho amader samaj eto as a muslim ekta idea jodi wala dekhi je as a muslims in this country dekha jay je shongkhay beshi nai amra maybe 3 to 4% of the population kintu ekhon dekha jay 15% Muslim in the prison. Look at the differences. এখন এরা এরা খার ফুরুতা এরা এরা খার এরা এরা খেতে বুঝে গেছে এরা এখন খুন গড় নাই। আপনি যদি দেখুন আপনার 26% দেখা গেছে আপনার একটা সার্ভে থাকি যে আমাদের মুসলমান বাচ্চারা তারা আপনার আদার দে ড্রাগিং অর ড্রিঙ্কিং 26% বিগ নাম্বার বড় একটা নম্বর। আপনি ডিভোর্সাল রেট দেখলে আপনি ইউল বি শকিং এবং আপনার দে লিভিং এ ডাবল লাইফস্টাইল চিনি মেজরিটি অফ দেম গড়ে এক লাইফস্টাইল বার আর একটা ফাইনাই ফুরিনতে আপনার এই যে ডিজাস্টার যেগুলো যার আপনার ইন দ্য নেম অফ দ্যাট আমরা তারা তা বুঝি না তারা বুঝুন না তারা চলরা আপনার এটা তো ক্ষতি তো খালি আমরারও না ক্ষতি তো তারারও আসলে ভবিষ্যৎটা তো তারা নষ্ট হয়ে যায় আর কি আপনার। এখন এই যে এরা এরা লাগে আমরা খেতা করা দরকার হোয়াট ডু ইউ থিঙ্ক উই শুড ডু আই থিঙ্ক যদি আমরা পার্টিকুলারলি যদি ইসলামিক সেক্টর আগাই আই থিঙ্ক ফার্স্ট অ্যানালাইজ করতে হইব যে সমস্যাটা কীটা। আমার কাছে মনে হয় যে বর্তমান যে কারেন্ট সোসাইটি মনে হোক যে স্কুলের কারিকুলাম একটা আইডিয়া আছে যেমন স্কুলের কারিকুলামে আইডিয়া ইম্পোজ করে যেটা অনেক সময় রিলিজিয়াস আইডিয়ার লগে কন্ট্রাডিকশন করে এটা একটা ভিউ। সেকেন্ড ভিউ হইল গিয়া যে বিভিন্ন ধরনের গ্রুপস আইডিয়াস ভিউজ অফ লাইফ ডিফারেন্ট অনেকগুলা ইসলামের সাথে কন্ট্রাডিকশন করে। সো এখন অত ডিফারেন্ট আইডিয়াস অল আউট দেয়ার এবং একটা বাচ্চা বা মানুষ সে মা বাবার কাছ থেকে ইসলামটা রেশনাল লেন্সে তারা তো আমি যদি অন্যমুখা হই দের ইজ নো পলিসি অফ স্কুল দে এনকারেজ ইউ টু গো টু প্রেজেন্ট ইট ডাজ এনকারেজ ইউ টু গো টু ডুজ অ্যান্ড ড্রাগস অ্যান্ড ড্রিঙ্ক এটা তো করেন না আপনার তো এই বাচ্চা তারা অত নম্বর এখানে তারা নষ্ট
আই মানে অনেকগুলো রিজন হইতে পারে, অনেক সময় হয়েছে শর্টকাট মানি বানানোর লাগে অনেক সময়, সো ইউনো মরাল টিচিংটা আসিল না, এখন যদি হ্যাঁ যদি তার মরালিটিটা স্ট্রং হইতো, হুইচ অলসো লিঙ্কড উইথ দ্য রিলিজিয়াস আইডিয়া, সো রিলিজিয়াস আইডিয়া মানে এটা হইল গিয়ে তুমি তোমার বিলিভ লাগে ইউর ডু রাইট ইয়ার সেকশন, দিস ইজ সাইড বাই সাইড, সো ইট মাস্ট বি কমপ্লিমেন্টারি টু ইফ ইউ বিলিভ দ্য ইউ ডু রাইট ইয়ার্স ডিড, কোরআন অল দ্য ওয়ে থ্রু, সো রাইট ইয়ার্স ডিডর মাঝে হয়েছেন যে ইমরাল ফাওয়াহিশ যেগুলো এগুলার মাঝে কিতা কিতা পড়ে গ্যাম্বলিং জোয়া আপনার ইনটক্সিকেট অল দিস থিংস হইলে লিস্টেড করা আছে, এটা অত বড় লিস্ট না এটা, সো আর ও জিনিসগুলো আছে, তো এখন কত হয়েছে যদি আমরা প্যারেন্টিংও বা আমরা যদি রিয়েলি দেখি তারা যারা যে অডিয়েন্সগুলো বা যে এফেক্টেড পার্টি তারারে আসলে যে আমরা কোর টিচিংটা দিয়া যদি কেউ হয় তখন এটা ডিফারেন্ট কেস, বাট মেজরিটি ক্ষেত্রে আসলে এই কোর মেসেজটা রেশনাল লেন্সে বোঝানি হয়েছে না, বিকজ এখন এমন একটা দুনিয়া পড়ছে মনে হয় সব আইডিয়া এখন মানুষে শেয়ার করে, সো আমরা আসলে বিলিফস যেটা হয়েছে এটা আলে কইছে না এই তুমি বেশি তো জিগাইছ না বুঝতে নাই তা, অনেক সময় অনেক আইডিয়া আছে যে আমরা এটা বুঝতাম না, অনেক একটা একটা টাইম আসলে আমি নিজেও শুনছি যে কোরআন আসলে সবার দ্বারা বোঝা যেতে নাই, এটা অনলি উল্লাম আসলে বুঝতা ওলাও আমি শুনছি, সো আসলাম ভাই আপনার শুনছিলাম মনে হয় এটা আমরা সবাই মোটামুটি জানি এক সময় আসিলে, সো আই থিঙ্ক দ্য রেশনাল লেন্সে আইডিয়াটা শেয়ার করা হয়েছে না কেন, সেকেন্ড থিংস হইল গিয়ে যে মরালিটি টিচিং যে মরাল এবং এথিক্যাল কোনটা রাইট অ্যান্ড রং কোনটা রং, এখন রাইট অ্যান্ড রঙ্গর আইডিয়া হইতে গিয়েই তো ইট মাস্ট বি ফ্রম ডিভাইড অলসো, সো এটাও ক্লারিফিকেশন করা হয়েছে না, সো যেটা আসলে মানুষই আসলে কোনো সময় যদি আসলে রিয়েল একটা ফ্যাক্টর জানে না কিতা লাগে করে আর কিতা লাগে না করে তখন কিন্তু হে কনফিউশন ইয়া করবো নাইলে না করতো নাই, আরও আইডিয়া হইল গিয়ে যেমন ফ্রেন্ড বন্ধুর ইনফ্লুয়েন্স, সো দ্য থার্ড হইতে পারে যে দেখে আখতা ইয়ে তার ফ্রেন্ড গল্প সেসগুলো আমি বেটা এক সপ্তাহ বানাইলিছি 500 তুই আমার লোক যদি আস তো কুইক মানি বানাই দিবি, সো এখন অনেক সময় এখন যে লাইফস্টাইল মেনটেন করতে করি হে দেবো তার ফ্রেন্ডে বালা গাড়ি দৌড়ার হে হইব আমি ইয়াং মানুষ আমি এখানে দৌড়াইতে পারি না, সো আমিও হেও গেছে জয়েন হয়েছে, সো এই সময় দেখা গেছে যে প্যারেন্টস হলে এই যে ব্যাপারগুলো যে মার লগে বা বাচ্চার লগে একটা কানেকশন যদি থাকতো তো হয়তো মা বাবার লগে কনসার্ট করলো না আমি যেতাম মেয়েরা না যেতাম, যেহেতু একটা দূরত্ব আছে যার কারণে এটা করে না, আরও কিছু জিনিস হইতে পারে যেমন মনে হরকা যে দ্য সোসাইটি ট্রেন্ড মানি ট্রেন্ড যেটা মেনটেন করতে হয় এখন আমি হই ইয়াং মানুষ আমার এনজয় করার টাইম, সো আর একটা মডেল আছে আমি কয়েকদিন আগে বেশ রিসেন্টলি শুনছি এটার কয় ইয়েলো মডেল ইউ অনলি লিভস ওয়ান, সো এর মানে যে থাকুসি ওতা করো আর্ন মানি বানাও এখন ওয়ার্ল্ড ইজ ফ্রিডম এভরিথিং ইজ ফ্রিডম, আই থিঙ্ক ওটা আইডিয়া হল মানুষরে অনেক সময় ইন্ডিপেন্ডেন্সরে তারে গো ইন্ডিপেন্ডেন্স থাকে গিয়া আরও ব্রেক করছে আরও সামথিং যে ইন্টারেস্টিং, সো অনেক আইডিয়া আসলে এগুলো একটা আরেকটার সাথে লিঙ্ক, আসলাম ভাই আপনার যে জিনিসটা হয়তো সেরকম যে আমরা অনেক সময় দেখি যে আমরা ডুইং ভেরি ওয়েল সামাজিকলি ফাইন্যান্সিয়ালি আমাদের লাইফস্টাইলগুলো আপনার ভেরি কোয়ালিটি ঠিক আছে আপনার হিস্ট্রি উই স্পেন্ড লট অফ মানি ইন দ্য ফুড উই ডুইং ভেরি ওয়েল, কিন্তু এটা একটা সাকসেস হইব না, আমরা যে দাদার কথা কইছিলাম বা সুতরাং যারা আগে আসলে আপনার ফার্স্ট জেনারেশন আমরা লঙ্কা তারা পাচ্ছে না হল আমরা কিন্তু এখনও অতটা পরিবর্তন আইছে না আমাদের মধ্যে, উই স্টিল ভ্যালিউ দেয়ার এভরিথিং দে ডান আমরা এটা ভ্যালিউ করি তারা সম্মান দেখাই তারা আগে দোয়া করি আমরা এখনও, বাট আমরা যারা প্রডিউস করছি বা আমরা যে বাদশ জেনারেশন যারা আছে এখন তো এরা যদি মানে বিপথে যাইতে তো আমরা উই হ্যাভ টু টেক দ্য ব্লাইন্ড ইজ এ নেক্সট দ্যাট জেনারেশন, এখন এই জেনারেশনও আমরা হোয়াট ডিড উই ডু রং দে বাক্কা মানুষ বিপথে হয়েছে আমরা বাক্কা একটা নম্বর it's gone they're going away from lots of things, so after the kita lage what is the problem here in our generation, so as we are khota dish khoson so many factors but shob nai you saying a number of people actually of course yes yahon ko onek bala dinishor bachcha intele khabara khorra bala chibben khorra palawar ar jeta khoson je kichu kharap kichu je itar onekta factor ase কয়েকটা ফ্যাক্টর তো আজি আমি হইলিছোন, তো আমি একটা জাস্ট কভার করবো সেগুলো গিয়া ডোমেস্টিক ভাইলেন্স মানে রিসার্চে দেখা গেছে আর কি দেশের রিসার্চে যেরকম ডোমেস্টিক ভাইলেন্স জগর হয় বেশি বিশেষ করে মা বাপের মধ্যে মিল নাই ভাইলেন্স এরপর দেখা যায় ভাইলেন্স লিস্ট টু ডিভোর্স সিঙ্গুল প্যারেন্ট বিভিন্ন কারণে বাচ্চারা দেখছে এই মা বাপের লগে জাস্ট না এক্সটেন্ডেড ফ্যামিলির লগে মানে কানেকশন নাই, সো হোয়াট দে আই ডু দ্য জয়েন আপ এ গ্যাং
আর গ্যাংটা আসলে আমরা যদি বুঝি গ্যাং গ্যাংগো কি তাহলে মানুষে গিয়া জয়েন করে তো গ্যাংগো জয়েন করে গিয়া গ্যাং রিপ্রেজেন্ট এই না দ্য ফ্যামিলি অ্যাকচুয়ালি ইন মনে হলে একটা প্রোটেকশন আছে আমি যদি একটা অসুবিধা পড়ি আমার লিডারে যখন কইমু আমার একলাগে দশ বিশ জন পনেরো জন বিশ জন আইবাই আমার রেস্কিউ করবো তো আমি আমি আই ফিল সেফ গ্যাংগো গেলে সেফ ফিল করে যে বাচ্চারা ফ্যামিলি বন্ডিং স্ট্রং থাকে এক্সটার্নাল ফ্যামিলি যেটা থাকে এ বুঝে এটা ধরে না আমার তো আমার হল আছে ইউ আছে একটা সাপোর্ট ই সাপোর্ট যখন হরি যায় উইক হয়ে যায় অটোমেটিকলি হে গিয়াও So we'll come back to your gang again. Dear brothers and sisters, mashallah, আপনারা এখন শুনছিলেন আমরা একটা ছোট্ট মোটা একটা ব্রেকে দেখবো আপনার উই নিড টু গো টু আ ব্রেক ইনশাল্লাহ স্টাই উইথ আস অ্যান্ড ইনশাল্লাহ ইফ ইউ ওয়ান্ট টু কল ইন ইনশাল্লাহ গট দ্য নাম্বার ইন দ্য স্ক্রিন প্লিজ কল ইজ ওয়েল ওয়াসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম এগেইন আমরা আলাপ করতেছিলাম যে আমাদের পরিবর্তনটা হচ্ছে যেইভাবে আপনারা আমাদের এই ফ্রম সিক্সটিজ অ্যান্ড দেন এইটিজ অ্যান্ড নাও তো আমাদেরকে কী করণীয় আঁকি আমরা দুইজন বিজ্ঞ ভাই ফেয়েছি ইনশাল্লাহ ওরা আলাপ করতেছেন যে আমাদের সমাজের যে পরিবর্তনটা আসছে এর সাথে কি আমরা কিন্তু পরিবর্তন হচ্ছে কি না আমরা কি যেইভাবে আগিয়েছিলাম এভাবে তাহলে কি হবে না আমাদেরকেও পরিবর্তন করতে হবে আঁকি কীভাবে আমাদের তাদের সাথে লিঙ্ক করতে হবে স্পেশালি উইথ দ্য কিডস ইন দিস কান্ট্রি নাও তারা তো বড়ইছে আপনার তাদের একটা শিক্ষা নিয়ে আমরা যারা বাংলাদেশে বড়ইছি আমাদের আলাদা শিক্ষা ছিল তো আমরা দুই সাইড থেকে মধ্যখানে আসতে হবে আর কি আমরা বড় একটা নম্বর অফ ইয়ং যারা আছে দেখতেছি আমরা তারা দেই দেই ইন গ্যাংস দেই সেলিং ড্রাগস ও সো মেনি থিংস বাট অলসো ইন দ্য সেম টাইম মাশাল্লাহ দে ডুইং লট অফ গুড থিংস ইজ ওয়েল দে ডুইং ইন গুড ইন এডুকেশন দে গুড জবস অ্যান্ড এভরিথিং এলস বা কালচারালি তারা মনে হয় আপনার তারা অনেকে আপনার আইডেন্টিটি ক্রাইসিস আছে তারা কনফিডেন্স নাই আমাদেরকে বাংলাদেশ হিসাবে অথবা মুসলিম হিসাবে মানে পরিচয় দিতে আর কি কারণগুলো কিন্তু আমরা এইগুলো নিয়ে আমরা আলাপ করতেছিলাম ইনশাআল্লাহ আপনারা সাথে করতে পারেন তো আমরা এখন চলে যাবো আবার আমাদের গেস্টে গেছে ইনশাআল্লাহ আমরা শুরু করেছিলাম যে আপনি বলছিলেন যে পরিবারের সমস্যা হইলে ওরা আপনার গ্যাংয়ের মধ্যে চলে যায় এখন করি গ্যাং একটা পরিবারের মতো সো দে অ্যাকচুয়ালি দে আর লুকিং ফর একটা পরিবার আর কি আপনার ওইটা তাদেরকে মানে দুর্বলতা হয়ে যাচ্ছে আপনি একটু বলেন এইটা নিয়ে আবার এটা আমি একটা স্টাডি করেছিলাম কিছুদিন আগে যে ডোমেস্টিক ভাইলেন্স এটা মা বাবার মধ্যে সমস্যা থাকলে যখন পরিবার ভাইলেন্স হয় অশান্তি থাকে বাচ্চাদের একটা মেন্টালি এফেক্ট করে তো আস্তে আস্তে তারা ফ্যামিলি ডিটাচ হয়ে যায় এই বাচ্চারা এই বাচ্চারা গিয়ে দেখায় অন্য জায়গায় কোন জায়গায় আমি সো গ্যাং রিপ্রেজেন্ট এ ফ্যামিলি অ্যাকচুয়ালি কেন মনে করে আমি এখানে সেফ আছি আমার কোনো একটা খেয়াল লাগলে ওষুধ হইলে আলকোরমা গ্যাং লিডার মানে বিশ পঁচিশ জন আইও আমার রেস্কিউ করবো রাস্তা আছে তো তারা তো বেফরুয়া হয়ে যায় যে জায়গায় ভাইলেন্স করে ড্রাঙ্ক অ্যালকোহল অ্যাবিউজ সেফটি নেট মনে করে তারা মনে করে বা এন্ডে দিয়ে তারা আস্তে আস্তে গিয়ে বিভিন্ন ধরনের ক্রাইম করিয়া জেলকে এন্ড আপ হয় আঁকি তো এটা হলো রেজাল্ট তো এখানেও একটা ইয়ে করা দরকার আঁকি আমরা এই মা বাবার কাছ থেকে মাদার ফাদার হ্যাভ টু প্লে বিগ রোল বিগ রোল বিগ রোল তারা মানে তাদের জন্ম থেকে অসম থেকে রোল ফোলা হতো মনে করি না তারা দশ বারো হয়ে যাক ফরাস হইলা কলেজ হইলা আগের পরে খামাইতে নেই আপনি ছোটো আত্মীয় তারে শিক্ষা দিদি তুলতে তুলতে হইব আপনার পেরেন্টের রেসপন্সিবিলিটি একটা আছে এটা দেখার চইব ও প্রথমে আপনি রোল মডেল হইতে হইব তার কাছে আর আপনার কাছে যদি মা বাপের কাছে ভালো রোল মডেল না পায় তো বাচ্চারা মানে কিতা শিখতে আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মনে করি যে আই এম এ গুড প্যারেন্টস আমি মনে করি আমি বালা যে আমার বাচ্চারা পড়াশোনা করতেছে ওতা করে ওতা হয়েছে আসলে কিন্তু একটা সত্য কথা নিয়ে দেখতে হইব যে তার এন্ড রেজাল্টটা ক্ষেত্রে আপনার সে কিন্তু আপনার কালচার রিপ্রেজেন্ট করেননি সে কিন্তু বালা মুসলমান নি সে কিন্তু খালি শুধু খালি ফলত হইতো নাই শুধু ফলত হইতো নাই আপনার যে তার একটা দায়িত্ব আছে পরিবারকে নিয়ে এটা হে বুঝছেনি মা আফরে কিন্তু এনাফ যেভাবে তারা মানে রেসপন্সিবিলিটি মা আফ দিয়ে আসে এটা হে পালন করেননি অল দিস কাউন্টস নট জাস্ট হোয়াট ডিগ্রি লইল আপনার তো একটা লাগে কিন্তু আমরা ইসলামিকলি কোনো প্যারেন্টিং স্কিল আসেনি হতো বা কোনো কিছু শিক্ষার মতো কিন্তু আসেনি ইসলামী শিক্ষার মাঝে তো অনেক কিছু প্যারেন্টিং আছে ইসলামী শিক্ষার মাঝে আছে এবং মডার্ন প্যারেন্টিং কোর্স হল আছে অনেক একটা কোর্স আছে কোর্স হয়ে গেলে অনেক কিছু শেখা যায় টেকনিক শেখা যায় এবং এইগুলা দেখা যায় অনেক এইগুলা ইসলামিকলি মানে ইসলামের সাথে মানে মিল আছে এগুলা কিবা ফ্যামিলি বন্ডিং আপনি দৌড়িয়া রাখবা সম্পর্ক গড়িয়া তুলবা তারা লাগে ওয়ান টু ওয়ান সাপোর্ট দিবা টাইম টু টাইম তারা সুবিধা অসুবিধা জানবা বাচ্চারা বুঝতো যে আপনার তারা অলওয়েজ দেভ গট ইউর ব্যাক তারা অলওয়েজ আপনি সাপোর্ট দিবা ওয়ান টু ওয়ান খেলা কথা স্পেশাল টাইম খেলা দিতা
তারা লেগে বইয়া ফ্রিলে আলাপ করতে সুবিধা হয়েছিল জানতে তারা কিলার স্টেপ বাই স্টেপ তারা সাপোর্ট দিয়ে করতা এগুলো দরকার আছে এগুলা যখন বাচ্চারা সাপোর্ট পাইতো না তখন এক্স পর্যায়ে দেল বি ডিটাচ ফ্রম দ্য প্যারেন্টস আস্তে আস্তে কমিউনিটি থেকে ডিটাচ গিয়া আচ্ছা আমরা একটা যে আমাদের বিজ্ঞ যারা মানে যারা আপনার প্রিচিং করা অথবা যারা আপনার ওয়াজ করা বা যারা আপনার বুঝাইরা ও বা কাউন্সেলিং করা আমি হইলাম একটা মানে যারা রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে হইলাম যে তারা তো আমি আসলে এরকম শুনছি না কোনো সময় আমরা বেশি অংশ হওয়া যায় সাতপত্র ফুরুতারে নামাজ ফুরাইও না বললে তারে ফুরাইতে হইবাই এরপরে ফুরুতারে কথা ফুনাইও মানে আর কোনো বাঙ্গিয়া জিনিসগুলা যে এই পরিবারজনে যদি সুন্দর হয়ে যায় সকল তো তরমুজ সুন্দর হয়ে যায় এরকম বাঙ্গি বাঙ্গি আমি কোনোদিন শুনছি না এটার আমাদের যে বর্তমান যে অবস্থাটা উই টকিং অ্যাবাউট থার্ড জেনারেশন নো দ্য ডিভোর্স ইজ সো হাই এটা আপনি থিঙ্ক কথাবার্তা নাই এখন মানুষে আপনার বিয়াতেও আপনার ইয়ং যারা আছে বিয়া তারা বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ মানি দে নিড টু স্পেন্ড ইন দ্য ওয়েডিংস বিয়াগুলো অন না আপনি দেখবার লাঙ্গা দেখবার লিস্ট অফ পিপল দ্যাট অফ অনলাইনে আমাকে দেখবার মিলিয়ন্স অফ পিপল তারা আপনার সাথী টুকা পার্টনার টুকার তারা ফান না আপনার এবং অনেক অক্ষর আমি অত পয়সা দিয়ে বিয়াও করা দরকার নাই এখন বিয়াগুলো তো আমরা কীভাবে ধ্বংস হয়েছি এখন বিয়া বিকামিং এই একটা প্রবলেম হয়ে থাকছে আপনার বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ মানি উই নিড টু স্পেন্ড এখন আপনি হোক সাইন অত ডিভোর্সেস অ্যান্ড নেগেটিভনেস অ্যাবাউট দ্য রিলিজ বিয়াগুলো আপনার একটা যদি আপনার সামনে আই হয় তো এই পরিবার এই সমাজটা কদিন টিকব না ঠিক আমরা যে বর্তমানে বিয়া সাদিতে এই যে হিউজ অ্যামাউন্ট অফ মানি লাগে এখন দেখা যায় তারা একটা বিয়া সাদি করতে হইলে কয়েক বছর কাজ করিয়া পয়সা জমাই থইব ইয়ে করতে হইব এটা একটা নেগেটিভিটি আছে আছে এটা তো আসলে ইসলামিকালি কিছু নেই এটা আমরা কালচারালি ইসলামিকালি তো অনেক জিনিস ইজি করা যায় বা আমরা কালচারালি যেহেতু একটা ইয়েগ্র হয়েছে যে বিয়া থইলে সবার দাঁত দিতে হইব ইয়ে করতে হইব এবং বিভিন্ন কালচারাল কাস্টমগুলো আসলে আছে ওইগুলোর মাধ্যমে যে আরও খরচ হয় এগুলো অবশ্যই একটা বার্ডেন তো এগুলো আমরা যদি সোসাইটি হিসাবে আমরা চিন্তা করি যে যেভাবে এটার মানে ইয়োর আলহামদুলিল্লাহ আমি অনেক এক্সাম্পল দেখছি এখনও অনেক বিয়া খুব সহজে ওর কিছু আছে না নাই খুব স্মল অ্যামাউন্টে বিয়া সাদি ওর এবং অনেক কম খরচে ওর বা এগুলো আমরা যদি আরও একটু ইনক্রিজ করতে পারি স্লোলি স্লোলি গ্র্যাজুয়ালি তখন বাচ্চারা বুঝবো নেক্সট জেনারেশন বুঝবো না আসলে কম পয়সায় বাসা দিতে হয় না তারা তো মনে করবো আমি আমার নিজের ডিসিশন করি সেটা করলি মনে কারণ আমি সবাই এটা করতে হইলে অনেক পয়সা করে দেওয়ার লাগে সো উই হ্যাভ টু মেক থিং ইজি ফর আর নেক্সট জেনারেশন অ্যাকচুয়ালি আসলে তো হাট বানাইমু হাট তো মানে আমরা কালচারালি হাট বানাই আর তখন তারা আসলে একটু আস্তে আস্তে একটু দূর সরে দিব আর একটা দুঃখের বিষয় যে একটা আপনার যে আমরা অনেক সময় দেখি যে ডোমেস্টিক ভায়োলেন্স উই আর টকিং অ্যাবাউট জি এটা কিন্তু আমাদের সমাজেও আছে এখন আমরা একটা আপনার কাছে যে পরিবার ডোমেস্টিক থাকবো এই পরিবার তো আর বেশি দিন যাইতো নাই ভালোবাসা সম্পর্ক তো আর প্রশ্ন উঠে না আপনি বাফুইয়া যদি আপনার বউর মানে কেটা করেন তার মা তো অথবা বা চেন্টোর মা তো আপনি যে কোনো অবস্থা করুক এরা আপনার তার পরিবর্তন লইব কিন্তু একবার না একবার কিন্তু রিভেঞ্জ লইব বিকজ তারা দেখি আর যে তারা মারে ঠোসা করা ওর মুক্তি হোক আর ফিজিক্যাল হোক আর বিভিন্ন হোক আপনার বিভিন্নভাবে অথবা ছোটো আকারে দেখা ওর দেন লুকিং ইন দ্য সেম প্ল্যাটফর্ম এই জিনিসগুলো ইসলামিকলি তো কোনো অ্যালাউড নাই অথবা এগুলা তো মানে ইসলামী অ্যালাউও করে না এগুলো তো বড় বড় গুণার খাম সো আপনি যদি হন ওটি জিনিসটা কারণ এইটা যদি ওই যায় তো আপনি নিজের আতে নিজের পরিবার ধ্বংস করিল হাউ ইজ ইট ইসলামিকলি ইসলামিকলি ডিসক্রাইবস আল্লাহ তো অফকোর্স ডিভাইন রেভেলেশন দিছেন আমরা গাইড করাটাই আর গাইডেন্সটা তো খুব সিম্পলি আল্লাহ কইছেন যে কিছু লেআউট রুলস হল আছে রুলস হলের মাঝে আল্লাহ কইছেন যে জাস্ট মানে বি জাস্ট ইভেন ইফ ইট ইস গোয়িং এগেনস্ট ইউর সেলফ একটা প্রিন্সিপল হইল কি যে আপনি জাস্টিস থাকতা আপনার নিজের এগেনস্টে যদি যায় তবু আপনি স্ট্যান্ড ফার্ম ফর জাস্টিস থাকতা সোনা নিসার মাঝে আল্লাহ কইছেন যে আপনার ক্লিয়ারলি হয়েছেন যে তোমার মা বাপরে তুমি দোয়া করো বিকজ তোমার মা বাপে তুমি যে সময় 9 মান্থস রিমাইন্ড করছো যে 9 মান্থস তোমার এফেটোর মাঝে কত কষ্ট করছো তোমার মায়ে তো তোমার বাফে কত কষ্ট করছে স্যাক্রিফাই করছে তোমার ছোটোবেলা তারা তুমি ঘুমাই দিয়ে দিছো না তারারে এটা এই তো ও ফেভারগুলো আল্লাহ আসলে মনে করাই দিলে সো মানুষের আসলে কোরআনে অলওয়েজ এঙ্গেজ করতো স্যার লিডারে যে তুমি একসময় নাই আসলায় তোমার তুমি তো অডাসিটি দেখাইও না তুমি তো মারা যাইবাই এরপরে তোমার অ্যাকাউন্টেবিলিটি হইব সো আমি মনে করি যে রিলিজিয়াস অবলিগেশনগুলো আসলে আছে
কোরআন আসলে আছে বাট আমরা পড়লাম না বা আমরা রিফ্লেক্ট অথবা আমরা কম্প্রিহেনসিভ এরকম আমরা কম্প্রিহেন্সিভ আমরা কোরআন কিন্তু আমার যে রাইটগুলো ওগুলো খালি মাতি বেটা যারা আসুন তারা তারাটা হইবা যে আমার হয়েছে পরিবার কর্তৃত্ব আমি করতাম আমার হয়েছে আমি ডিসিশন করতাম আমার হয়েছে তা করতাম সি হি ইজ অ্যাকচুয়ালি ইউজিং রিলিজন অ্যাজ এ টুল টু লিড এভরিথিং এলস অথচ খোয়ার না যে তুমি যেটা করা এটা তো নবীর তরিকা না নবী তো পরামর্শ লিখছেন বলেছে থাকি রুহ ইসলামে তো আপনার গিয়া আর হেল্প করছেন তাই তিনি নিজে যে গোর সাফ করছেন তাই তিনি এখনো লাগে সব করছেন আলাপ করছেন সো ইউ গুড ডু বোথ ওয়েজ নট জাস্ট ওয়ান ওয়ে করার বাধ্যত আপনার ওই জন্য আমরা জেনে অনেক সমস্যাগুলো বিকজ আমরা এক সাইড জানি আমরা অন্যটা দিলাম না খালি আমারটা নিতাম সাইড আমি তারা দিলাম না ওইটি হলো বিগেস্ট প্রবলেম সো আমার একটা প্রশ্ন আপনার কাছে যে অনেক সময় দেখা যায় আমি ঠোকেন বাচ্চা জেনারেশন নাও যে এখন তো এরা তো আসলে বেশি ওয়াজও শুনেন না তারা ওয়াজও জান না তারা এই ভাষাও বুঝেন না আপনার দে রিডিং কোরআন বাই দেমসেলভস ওকে ট্রান্সলেশন বিভিন্ন ফোরা তারা ইটস গুড ইন এ সেন্স বা অনেক সময় কিন্তু ইফ ইউ ডোন্ট নো হাউ টু রিড কোরআন দেন ইউ মাইট লুজ ইউর ইন্টারেস্ট সো হাউ ডু ইউ Because you already working with non-Muslims and new Muslims, alhamdulillah, through you lots of people became Muslim, alhamdulillah, that's a good thing. So, after you have to say, tips you have to say, Quran to read, 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 So, after you tips you have to say, I'm not a child, I'm not a university, college, for these tips might work for them. What do you think, what are the tips do you give to new Muslims? I think, you know, in the first of all, the Amra, ye message to Quran, ye message to sender khe amra must acknowledge that is all knowing and all wise so anything and is al haq as well so all true and justice so anything comes from that it cannot be corrupted or cannot be a biased one it is for a guidance because the one who knows one who sent the guidance is knows past present and future and in addressing alluding to the fact that you should concentrate on reading it so আমরা তো অনেকে ট্রান্সলেশন পড়লে আপনি যেটা অ্যাড্রেস করছেন অনেক সময় কনটেক্সটগুলো একটা থেকে আরেকটা জাম্প করে হুইচ ইজ আমার ক্ষেত্রে হইব বাট আসলে আল্লাহ যে সময় আরবিক কোরআন অ্যাড্রেস করছেন বিকজ এটা আসলে ওই যে আল্লাহ যে আমরা ইনস্টিংটিভ মানুষের ফিতরা দিয়ে মানাইছে যখন মানুষে রিসাইট করে এখানে কানেক্ট হয় দেখুন যিনি আমরা গুড রিসাইটেশন হওয়ার পরে আমরা একটা আল্লাহর লগে আমরা কানেক্ট করি নামাজের সময় কানেক্ট করি বাট এই সময় ওই সময় কানেক্ট করি যখন আমার আল্লাহর সাথে বিল্ড আপ সম্পর্ক হয়ে গেছে সো আল্লাহর সাথে বিল্ড আপ রিলেশন সম্পর্ক হয়ে গেছে যেমন মনোরকা যে বিভিন্ন টাইমে আল্লাহ বিভিন্ন উপদেশ দিয়ে খালি রিটার্ন অ্যান্ড রিটার্ন রিপিট আপনি বলতে পারেন অতবার আল্লাহ এখানে আমারে রিপিট করা ওখানে আর কি যে বারবার আপনারা রিমাইন্ডার দিরা যাতে আপনি কোনো জায়গায় লস্ট হয় না ইস লাইক আমি ইসাক ভাই রেখেরাম যে ইসাক ভাই আপনি আপনারে আমি খুব ভালো পাই এখন আপনারে আমি জানি ওনার একটা হল আছে আপনারে আমার একবার হইলই তো বাট আমি আপনারে বেশি ভালো পাই এর থেকে আমি কইছি ইসাক ভাই বারবার হইরাম ব্যাধি জানি না জানো সকালে বিকালে রাত্রে হইরাম জানি না জানো তো আল্লাহ আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানাইছেন আমরা মা বাপ থাকি আল্লাহ আমরা মায়া বেশি এইটা বুঝতেই এই রিলেশনশিপটা বুঝতেই যে আল্লাহ আমরা এটা 365 ডেজ এভরি সেকেন্ড অক্সিজেন দিলে এই রিয়েলাইজেশনটা আইতে হইব যে এই অক্সিজেনটা খেয়ে আমারে দেয় এই এই লাইফটা খেয়ে আমারে দিছে তখন এই পর্যন্ত এই বিষয়টা যখন নিজে উপলব্ধি করতাম প্রথম না তখন আল্লাহর এই ফ্লেভার বা নিয়ামত তার অশিক মানে আমরা যখন উপলব্ধি করতে পারবো তখন আমার সিনসিয়ারিটি যদি তা খেয়ে পার্সোনের মাঝে তো অটোমেটিকলি আল্লাহর ইবাদত করবো ডাকবো সো আল্লাহর সাথে কানেক্ট করার উপায় উত্তবাই লইয়ে এ কোরআন এজ এ রিমাইন্ডার এ গাইডেন্স ফর অল দ্য এন্টায়ার হিউম্যানিটি বারবার কোরআনের মাঝে আল্লাহ কইছিলেন যে কিছু ওয়ার্ড আপনার আরবিক টার্মিনোলজি আল্লাহ রিফ্লেক্ট করছেন যেমন কইছেন তাদাব্বুর করা মানে পন্ডার করা ইয়াতাফাক্কার চিন্তা করার লাগে হয়েছেন এর বাদে কইছেন তুমি কিতা দেখিয়ে দেখায় না নি মানে বারবার খালি আমরা ইয়ে করতে চাইরা এঙ্গেজ করতে চাইরা কী তো হয়েছে তোমার তুমি শুনতে নানি দেখায় নানি বুঝরায় নানি এবং আল্লাহ রেশনাল এই জিনিসগুলো মানুষের হইরা সো অলওয়েজ ডিভাইন টিচিংগুলো অলওয়েজ আসলে আমরা দেখতে হইব সো আল্লাহ কইছেন যে তোমার অনেক মানুষ কোরআন শরীফে একটা জায়গা কইছেন আল্লাহ সুবহানাল্লাহ কইরা যে মানুষের চোখ ব্লাইন্ড নাই মানুষের হার্ট ব্লাইন্ড এখানে কোরআন শরীফে এই কথাটা হল মানে চোখ দিয়ে সপ্তাহ তো দেখি কিন্তু আসলে আমরা আসলে এই জিনিসটাকে রিফ্লেক্ট বা আসলে এটার সিনসিয়ারিটির মধ্যে নেই না তো আমি আশ করবো যে আমরা সবে গার্ডিয়ান থেকে বলি আমারে হইরাম সবরে হইরাম যে আমরা কোরআনিক মেসেজটারে সিনসিয়ারিটির সাথে অ্যাক্ট করতাম এবং আল্লাহ আমরা তৌফিক দিতে আকার এটা একটা বিগেস্ট সলিউশন ফর আমরা মাত্রাম ও একটা সোসাইটি আমরা সোসাইটি বাট দ্য ক্রাইটেরিয়ান ফর অল সোসাইটি ইজ দ্য কোরআন
বিকজ এটা আস্তা এন্টায়ার হিউম্যানিটিরে গাইড করার লাগে হয়েছে আর এটা লাস্ট গাইডেন্স ডে অফ জাজমেন্ট সো আমরা যদি এই ভ্যালুগুলারে ধরিয়ে রাখতাম পারি তা আমরা প্রত্যেক সোসাইটির যে প্রবলেমগুলো আছে ওগুলো কারেক্ট করতে পারব যদি আমরা বেস অফ আমরা কারেকশন ধরি আমরা কোরআন এবং হাদিস প্রফেটিক লাইফ আলহামদুলিল্লাহ জাজাকুল্লাহ খের খুব সুন্দরভাবে কইছেন আপনার আসলাম ভাই আমি আপনার সাথে নিশ্চয়ই যখন মনে হলো আপনার অনেক পরিবার থাকি অনেক সময় আমিও ফেস করছি যে তারা হইন যে তারা বাচ্চেনতে আপনার তারা প্রশ্ন করা ধর্ম নিয়ে অনেকে বাচ্চেনতে আপনার তারা কনফিউজ এন্ড তারার আপনার ডাউট আছে ইসলামের দিকে অনেকে মানে কইরা আপনার এরা বুঝাইতে পারে না এরা কোনো হন লইয়া যাওয়া যান না তো আমরা যদি তারারে কুইকলি হয়ে একটা টিপস দিতাম পারি যে কোন কোন জিনিস এরা ক্লিয়ার হলে মোটামুটি তারা এই গিন্না করতো না ইসলামটারে বুঝছেননি অথবা দূরে যেত না কেতা মনে হয় আপনার কেতার টিপসগুলো আমি দিতাম পারি তারারে প্রথম টিপস এটা হইতে পারি অনেক সময় আমি নিজেও খোলফাই আমার কাছে খোলায় বিভিন্ন এলাকার বিভিন্ন পরিষদের আসুন আমার কাছে খোলায় বা আমার ফ্যামিলির কাছেও খোলায় যে বাচ্চা তো এখন আগে নমাজ পড়তো এখন নমাজ পড়া সাইড দিছে বা এখন একটু কিছু প্রশ্ন করে জবতা ফারিয়ান না এগুলা একটু আঁকা আমরা সহজতা খরক খাইয়া এরকম অনেক কল পাই আজি বই এগুলো কল পাই তো অনেক এক্সাম্পল এখন আছে এখন এটা হারিয়ে গেল কি প্রথমে প্যারেন্টে যখন প্রশ্ন করে রাইট উত্তর পায় না কারণ এটা আমি প্যারেন্টে ব্লেম করি না আমরা তো মনে হয় শিখছি নমাজ পড়তে হইব রোজা রাখতে হইব ওগুলাও শিখছি বা এই যে ফ্যামিলির সমস্যা হওয়ার তারাও কিন্তু বাচ্চাদের প্রশ্ন করলে নমাজ খানে পড়তে হইব এটা খোল নিয়ে জি জি হ্যালো খোলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন নি জি জি ভালো আছি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কোন জায়গা থেকে করছেন ভাইয়া জি জি আমি লন্ডন করছি আমার প্রশ্ন হইলো রিলেটেড টু হোয়াট ইউ আর ডিসকাসিং ইফ আই মে মাশাআল্লাহ This is a good topic. I am also a victim of this doubt, and having read the Quran objectively, analytically, my doubts have increased enormously, and as a result, I have become a murtad. So previously I have read it subjectively, but having analyzed it, I think it's just not making sense. The Quran does not make sense at all. So okay, which part of the Quran are you reading, my brother? I have read Tafsir Jalalain and Tafsir Ibn Kathir. I have read If you could give me a line that you're doing, so also if you could leave your number, inshallah, we can talk to you after the program, inshallah. If you could leave your number with the brothers. Do you want me to give you two ayats that are very troubling? No problem, brother. We'll talk to you, inshallah. Leave your number. We'll talk to you, inshallah, directly, inshallah. Okay, is that okay? So you don't want the two ayats that troubled me to move away? Do you want it now? No, what we do, you can give everything, inshallah. So let's do it one-to-one with you, inshallah. That would be more safer, brother. Jazakumullah. Leave your number and the name, please. Jazakumullah khair, inshallah. Okay. Jazakumullah khair for your call as well, mashallah. That's a good call. So brother was just saying the thing we were talking about. So if you give us a few tips, that we should start working on those lines, and then inshallah. Yeah, that's the experience that you have. হ্যাঁ এটা অনেক সময় তারা সঠিক আনসার পায় না আনসার না পাওয়া কারণে তারা স্যাটিসফাইড নাই অত বারা অন্য কোনো ইনফ্লুয়েন্স পার মনে করে ও দিস ইজ মেকিং সেন্স আমার মা বাবা হতো বা আশা আছে এটা সেন্স মেলে না কিছু লজিক্যাল জিনিস পয়লা জিনিসটা বুঝে থইব ফার্স্ট থিং যে একটা এজ আল্লাহ আসেন এজ ক্রিয়েটর আসেন এই জিনিসটা তার একটা আমরা অন্য সময় হয়ে জানি ইমান মজবুত হয়ে থইব ইমান মজবুত হওয়ার মানে কিটা ইমান বুঝু না ফিলিং কোন তার কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে আল্লাহ কে বুঝতে হইব এবং ক্রিয়েটার আসেন যে অনেক সময় বাইরে ফোন করলাম বা এরা আছে ডাউট তার অনেক কারণে ডাউট পড়ে আপনার একটা এক্সাম্পল হয় অনেক সময় ডিসকাশন হয় বা যে বার আমরা হয় যে আমি তো মনে করি ক্রিয়েটার নাই এক্সাম্পল হইলাম আচ্ছা তারা যখন সেম মানুষের যখন হয় আচ্ছা ঠিক আছে ও সামনে তোমার বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং একটা আছে বলো আমাদের দেখে বিল্ডিং তা আমি তোমার দেখো এই বিল্ডিংটা কে কোন বানাইছে না এই বিল্ডিংটা সবসময় আসিল ওরকম আসিল ডিজাইন করা হয়েছে আমরা জাস্ট ইউজ করি আর বিল্ডিং হোক কোথাও গাড়ি হোক মোবাইল ফোন হোক অনেক কিছু এক্সাম্পল হইতে পারে যে তোমার ফর্ম অনুযায়ী যে এইটা কে বানাইছে না এই মোবাইল ফোনটা ওলার কয়েকটা কয়েকশো বছর আস্তে আস্তে দেখা যায় কিছু স্যান্ড এখানে ইয়ার গ্লাস হয়েছে কিছু ওয়াই লাগে প্লাস্টিক হয়েছে এইভাবে ফর্ম করে 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 একটা ডিভাইস হয়ে গেছে যে ডিভাইসটা আমরা ইউজ করতে পারি এটা কেউ বানাইছে না মোবাইল ফোনের এক্সাম্পল
একটা বিল্ডিং হয়তো যে আমি কতদিন আগে হয়েছি আসলে যে বিল্ডিং তোমার হল অনুযায়ী যেহেতু মনে করো কোনো সৃষ্টি নাই কেমনি হয়েছে তোমার যদি আমি কই এই যে রেল স্টেশন যেটা এই আর্চো যেটা একটা অটোমেটিক একটা থাউজেন্ড ইয়ার্স থেকে এস্টাবলিশ আসিল কেউ বানাইছে না আমরা সুন্দর সিস্টেমটা ইউজ করি আমরা এখান থেকে আসা যায় আমার কই হাউ ক্যান ইট বি সামওয়ান হ্যাভ টু ক্রিয়েট ইট থোড়া বললাম তুমি যে হইলে একটু আগে যে আসলে কোনো ক্রিয়েটার নাই এটা এমনি এমনি হয়েছে একটা ছোটো জিনিস তুমি হইলে না কি করো বা অত বড়ো কমপ্লিকেটেড ইউনিভার্স এটা কিনে আইলো তখন দেখা গেছে আমি নিজে একটা অ্যাপ্লাই করছি অত বুদ্ধিস্টর লোকে তখন উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম আমার এগ্রি করেছে হয় না দের ইজ এ ক্রিয়েটার অ্যাকচুয়ালি একটু আগে কইছে ক্রিয়েটার নাই যদি ধরো এক্সাম্পল যখন আনছি হয় না তাহলে ক্রিয়েটার আছে এই ধরনের কিছু অনেক আর্গুমেন্ট আসবে আছে এখন আল্লাহ কি জিনিস এই যে সৃষ্টি কিলা হইলো এই সৃষ্টি এই পেছনে এখন স্রষ্টা আসইন এই জিনিসটা না বোঝাইতে পারলে বেসলেস এই জিনিসটা বোঝাইতে হইব হ্যাঁ অনেকের দ্বারা সম্ভব নয় আমরা খুঁজে বা আকর্ষণ হইব আমরা সোসাইটির মধ্যে খেরা আছে খেয়েছি নইন সেই এই ধরনের আসতে পারবা তারা লেগে নিয়ে এই ধরনের বাচ্চা নিয়ে মিলে দিলে তারা আস্তে আস্তে কনসেপ্টটা ক্লিয়ার হইব আমরা সবার দ্বারা সম্ভব নয় এটা আমি এগ্রি করি অনেক প্যারেন্ট অনেক মুরব্বী দ্বারা এটা সম্ভব হইতো না বা আমরা সোসাইটির আসো অনেক ইলার বইয়া ওয়ান টু ওয়ান মাতলে তারা ক্লিয়ার করতে পারবা তারা লেগে নিয়ে ওয়ান টু ওয়ান মিলেই দেখা নিয়া তো ইনশাল্লাহ আশা করি চেষ্টার মাধ্যমে আমরা আর জইব আপনার লেগে যোগাযোগ করতে পারবো এই যে বাইরে আপনি কন্টাক্ট কথা হয়ে আসুন ইনশাল্লাহ অনেক যোগাযোগ করে আপনি আপনার তো অনেক লিঙ্ক আছে আপনি এই লিঙ্ক করে করতে পারবা আমরা সবই তা করতে পারবো ইনশাল্লাহ ওকে তো আমরা আসলে আমাদের মানে শেষ পথে আছি আসলে অনেক কিছু আমরা আলাপ করছি আলহামদুলিল্লাহ আশা করি এইগুলো দিয়ে কিছু মানুষের বেনিফিট হইতেও পারে ইনশাল্লাহ আমরা আশা রাখি এমন দোয়া করি আমরা আসলে অনেক সময় দাওয়াতি খামের সময় আমরা করি অথবা অন্য অন্য ধর্ম মানুষের দাওয়াত দিই আপনার আলহামদুলিল্লাহ এই খামে অনেক মানুষ কিন্তু মুসলমান ওই রা আপনার বিগ নাম্বার ওই রা আর আমরা যদি আমরা সমাজের মধ্যে যারা আমরা ডাউটফুল যারা আসুন এরা যদি আমরা ক্লিয়ার না করি এইগুলো আপনার বেসিকলি তাহলে এটা একটা আনওয়াইজ হইব আর কি আপনার আর সব কিছু কিন্তু আপনার অনলাইন মানে অনেক করা অসুবিধা আপনার লাগে যে যাতে অন্যরা যাতে ডাউটফুল না হয় এটা উই হ্যাভ টু বি ওয়াইজ এনাফ টু ডু ইট সো আমরা আপনি বউ উড ইউ সে ইয়োর লাস্ট কমেন্টস টু আওয়ার ভিউয়ার্স ইন দিস ক্যামেরা হিয়ার আমি 50 সেকেন্ডস থ্যাংক ইউ ইসাক ভাই ফর গিভিং আস দ্য প্ল্যাটফর্ম আই মিন আমরা অনেক আলোচনা করলাম অ্যান্ড আই থিঙ্ক ফাইনালি উই কাম টু নো দ্যাট অফ কোর্স অ্যাজ এ মুসলিম অ্যান্ড ইভেন এ গুড পার্সন অ্যান্ড ইভেন দ্য সোসাইটি দ্য কালচারাল ট্রানজিশন হ্যাপেন অ্যান্ড হোয়াট এভার হ্যাপেন দ্য বেঞ্চমার্ক ওর দ্য আইডিয়া শুড কাম ফ্রম আওয়ার ডিভাইন গাইডেন্স বিকজ দিস ইজ দ্য মেজারমেন্ট অফ ট্রু and God address that society can make mistake, our forefather can make mistake, and we are not beyond the mistake as well. So the only thing is correct is the word of God, which is the divine guidance, which is final Quran. If we can take the decision and lay out from the Quran and the life of Prophet, I think we will be in a safer size in this world and the life after. And that would be a success for us, inshallah. Alhamdulillah. May Allah bless you, Jazakallah khair for your time today, and of course, whatever you're doing, you should be only sake of Allah subhanahu wa ta'ala. And then inshallah, we get rewarded hereafter. Inviting here, inshallah. Alhamdulillah. Maslam bhai, what would you like to say to our viewers watching you around the world, and they're hoping that we would give them something special, inshallah. So what would you be your last words for them, inshallah? Yeah. Viewers are uddeshya jara khitab sahi. Amra দুনিয়া এস্টাবলিশ হওয়া লাগে তো অনেক মেহনত করা মেহনত ব্যবসা বাণিজ্য এগুলা পজিটিভ এগুলো এখন বাদ জিনিস করতাম আমরা অনেক সোসাইটি হয়েছে অনেক ভালো খাওয়া লাগে অনেক কাজ ওর ভালো ভালো কাজ ওর বা সাথে সাথে একটা জিনিস আমরা যদি বলি যাই যে আমরা নেক্সট জেনারেশনে যদি ইসলামাইজ করে না রাখতাম পারি তারা আল্লাহ কে জিনিস না রাখতাম পারি আমরা দিনের সাথে জড়িত না রাখতাম পারি তো আস্তে আস্তে দেখবা আমরা যতগুলো এস্টাবলিশ করছি এগুলো তারা কেউ বুক করতো না তারা বিপত্তি হয়ে যাবো গিয়া অ্যাজ এ কমিউনিটি আমি মনে করি আমরা সবার একটা রোল প্লে করতে হইব প্যারেন্টস থাকে ইয়া কমিউনিটি লিডার মসজিদের ইমাম আমরা বিভিন্ন সোসাইটি যখন রয়েছে আমরা অ্যাজ এ কমিউনিটি অ্যাজ এ হোল সবে আমরা একটা আমরা সবটা করতাম ঠিক আছে সবর একটা স্পেশালিটি আছে বিভিন্ন কমিউনিটির অর্গানাইজেশন একটা স্পেশালিটি আছে ঠিক আছে আমরা এখন একটা করি আর বিভিন্ন সমাজের কামো বা সাথে সাথে আমরা নেক্সট জেনারেশনে আমরা দিনের সাথে ক্লিয়ার আমরা জড়িত রাখতাম পারি যেন আমরা ফিউচারে তারা আমরা ফরে
আমরা এই খাসটা চালাইতে পারে, দিন দেওয়ার অগ্রসর করতে পারে, সাথে সাথে তারা সমাজে স্টাবলিশ থাকতে পারে। এই জিনিসটা যদি না করি, আমরা শুধু খালি দুনিয়া খালি স্টাবলিশ কিনে হইতাম সাই, এই জিনিসটা যদি কন্টিনিউ করতে থাকি তখন আস্তে আস্তে দেখবা আমরা নেক্সট জেনারেশন তারা অন্য পথে দেখব কি তা যে কমিউনিটি আমার রইল কি কমিউনিটি লিডার হই, মসজিদের ইমাম হই, যে কোনো আমরা যে যে লেভেলে আছে কিনা এখানে আমরা সবাই কিন্তু একটা কালেকটিভ এফোর্ট রাখতাম হই আমরা নেক্সট জেনারেশনের লাগে। এই এফোর্ট যদি না থাকে তাহলে আস্তে আস্তে আমরা কিন্তু ফিউচার জেনারেশন বিফোর গামী হয়ে যাবো, তা উই ক্যান লুজ দেম ইজিলি। আপনাকে ধন্যবাদ, জাজাকুমুল্লাহ খাইর, আপনার সময় লাগে, আমরা ভ্যালিউ করি আপনার সময়গুলো। ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, আমাদের অলমোস্ট টাইম শেষ হয়ে গেছে, আপনার অনেক কিছু হওয়ার আছে আসলে, এই আশা নিয়ে আমরা আসলে আগামীতে আশা করবো আপনার লগে থাকবা ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো যে বিভিন্ন সময় হলো যে ইস্যুগুলো রিয়েল ইস্যুগুলো আমরা সমাজ আছে এগুলো আলাপ করার লাগে, অ্যান্ড সকলে মিলে আমরা যদি কিছু বালা চিন্তা করি ইনশাআল্লাহ বালা আল্লাহ ফল দিবা, আমরা কিছু ভুল হই আল্লাহ আল্লাহ মাফ করবা, আর যদি বালা কিছু হয়ে থাকে আমল করার চেষ্টা করবা। ওয়াসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।